করি অত 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 বার দিন অর্গানের প্রিফেস নিয়ে পড়া হবে। প্রিফেস কিন্তু কোনো জায়গায় পড়া হয় না। এটা আমরা করলাম কেন? এটা করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আবিষ্কার তো কিছুর জন্য করেছে, তো অর্গানের মূল অর্গানের তো একটা নিজস্ব জার্নি আছে, এই জার্নিটাও কিন্তু আমরা বুঝতে পারবো যখন আমরা পরপর পড়তে থাকি। এই জন্য এটাকে পড়া দরকার। আসলে একটা আজকে আমরা এই আলোচনাটা করবো এবং আমরা অলরেডি আমরা রেডি হয়ে গেছি, এবার তাহলে আমরা শুরু করে দিই। এবং আজকে রেকর্ডটা কে করছে ভাই? রেকর্ড কি ঢুকেছে? আমি মোবাইলে কি রেকর্ড মোবাইলে ল্যাপটপে আপনি কন্ডিশন করুন, কিন্তু কথা আলোচনা তো করা দরকার। না করলে যে কোন কার কাছে গন্ডগোল হবে, কারেন্ট চলে যাবে, তত মুশকিল হয়ে যাবে না আপনি শুরু করে দিন এবার যে করবো বলে আর জাকির সাহেব তো করছে না, মোবাইলে করতেছে মোবাইলে। হ্যাঁ ঠিক আছে আপনি করুন। আর ওই এদিকে আচ্ছা রহমতুল্লাহ ভাই আপনি কি শুরু করেছেন? আপনি কি করছেন? আগের দিন ক্লাস খুব অসাধারণ হয়েছে, আজকেও আশা করছি একটা ভালো ক্লাস উপহার পাবো। রহমতুল্লাহ ভাই আসলে কম হয়েছে তারপরে ঠিক আছে আমরা তাহলে শুরু করবি। খুব গত সপ্তাহে রহমতুল্লাহ ক্লাস অসাধারণ করেছে এবং আমরা আশা করছি আজকে একটা খুব ভালো ক্লাস উপহার পাবো এবং আপনারা মন দিয়ে শুনুন। মিউট সবাই মিউট করবেন আর ভিডিও ওপেন করবেন, আমি কিন্তু আছি। ধন্যবাদ জানাই ডাক্তার অবনাথ চক্রবর্তী, ডাক্তার স্বপন গুরি স্যার এবং ডাক্তার পার্থবী স্যার সহ সকল হোমিও দর্পণে সকল উপস্থিত ডাক্তারবৃন্দকে। আমরা গত পর্ব অর্গানের প্রতিদূষণের প্রিপেস্টা করে শেষ করেছি, সেটা ইথেন শহর থেকে হ্যানিম্যান 1839 খ্রিস্টাব্দে সেটা উনি সংস্করণ করেন। তারই ধরতে গেলে 4 বছর পর তার আগে কিন্তু ইডিশন কিন্তু উনি হ্যানিম্যান 24 সালে করে
আরে 5 বছর পর কিন্তু আবার রেভিশনে কিন্তু আবার আর সেটা সংস্করণ করে প্রতিবার সংস্করণে কিন্তু আমরা ভালো কিছু পাচ্ছি এবং তারই বছর পর উনি এডিশন করতেছে কি বুঝতেছেন ওনার কিন্তু গবেষণা চলতেছে সেখানে জায়গাগুলা সেগুলা কি করে তুলে ধরলেন যে কিভাবে কি হলো ওনার উনি যে তত্ত্বগুলা দিলেন সেটা কতটুকু যৌক্তিক সেগুলা কি করে বললেন তাহলে গবেষণা একই বলে ওনার কিন্তু গবেষণা বন্ধ নাই চার বছর পাঁচ বছর পর পর উনি কিন্তু নতুন কিছু তত্ত্ব দিচ্ছেন সেগুলা কিন্তু কোনো রকম ইমাজিনারি কিন্তু না কোনো রকম আনলজিক্যাল কিন্তু কোনো কিছু না তাহলে আমাকে শোনা যায় কি আর আমাকে কি শোনা যায় আর আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে নেট প্রবলেম হচ্ছে তো এই জন্য শোনা না গেলে বলবেন ঠিক আছে তো গবেষণা কাকে বলে আর নেট সমস্যা যদি হয় তাহলে আমার ফোন থেকে জয়েন করতে হবে কিন্তু ফোন থেকে হলে আমরা রেকর্ডিং করতে পারবো না এটা হচ্ছে ব্যাপার তো এখনো গবেষণা আমরা দেখি প্রতিনিয়ত হোমিওপ্যাথি নিয়ে গবেষণা হচ্ছে অন্য প্যাথির কথা বলবো না হোমিওপ্যাথি নিয়ে গবেষণা হচ্ছে কিন্তু তারা কিরকম গবেষণা করতেছে সেখানে কিন্তু ইমাজিনারি চলতেছে আজকের পিপেসটা করলে কিন্তু আবার অনেক কিছু জানতে পারবে এবং হ্যানিম্যান কিন্তু গত পিপেসে পরিস্থিতি বলছে যে আমি মনে করি বা এটা স্বীকার করতে হবে যে হ্যানিম্যানের পূর্বে কেউ প্রকৃত মানে মেডিকেল আর্ট কিন্তু তৈরি করতে পারেন আবিষ্কার করতে পারেন এটা হ্যানিম্যান স্বীকার করেছেন এবং সেটা উনি বলছেন তার যে কথা তার যে মেডিকেল আর্টটা এটা একমাত্র অনুসন্ধান মূল নীতি যখনই শিক্ষা করা যায় তখনই বোঝা যায় এবং এটা কার্যকারিতা তার প্রমাণ করে যে হ্যানিম্যান উনি পিওর মেডিকেল আর্ট উনি আবিষ্কার করেছেন তাহলে আসলে আমাদের আগে সেটা ব্যবহার করে প্রয়োগ করে দেখতে হবে যে আসলে হ্যানিম্যান স্যার যেটা করছেন সেটা আসলে পিওর মেডিকেল আর্ট কিনা তার মানে না যদি করি তাহলে আমরা কেমনে বলবো যে আসলে হ্যানিম্যান স্যার মিথ্যে বলছে তাহলে আমরা আমাদের মন গড়া করবো তারপরে বলবো যে এখন কাজ হয় না চিন্তাটা মতো চিন্তা হওয়া লাগে কেস রেকর্ড না করে ওষুধ দিতে হয় সেখানে প্যালিয়েশন সাপারেশন ধরা হয় না কেন অ্যানিমেন যেগুলো বলছো অর্গানটা কেমন হবে ভালোভাবে করতে হবে করে তারপরে আমরা সেটা প্রয়োগ করবো যদি তারপরে না হয় তাহলে বলবো যে না অ্যানিমেন তার মিথ্যে বলছেন তো আমরা আজকে 53 শব্দ করতেছি সেটা 1833 সালে অ্যানিমেন স্যার প্রকাশ করেন এখানে বলছেন ইন অর্ডার টু গিভ এ জেনারেল নোশন অফ দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ পার্সিভ বাই দ্য Old School of Medicine Allopathy. I may observe that it presupposes the existence sometimes of excess of blood. Gratitude বলা আছে পুরোটা which is never present. এখানে বলা আছে যে পুরাতন পদ্ধতি বা আগে যারা চিকিৎসা করতো যেরকম অ্যালোপ্যাথি আছে আয়ুর্বেদিক আছে অন্যান্য চিকিৎসা পদ্ধতি সেগুলোর কথা এখানে প্রাকৃতিক যদি অ্যালোপ্যাথি দিচ্ছে তারপরেও এরকম বিভিন্ন উদাহরণস্বরূপ এখানে অ্যালোপ্যাথি বলা আছে আয়ুর্বেদ হোক বা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি যারা অনুসরণ করতেন তারা তাদের যে রোগের চিকিৎসার যে সাধারণ ধারণা যদি দিতে হলে অ্যানিমেন্টাল বলছে আমার মন্তব্য এই যে ইহাতে কখনো কখনো কি করা হয়তো পূর্বে হয়েছে ধারণা করা হয়েছে পূর্বে হয়েছে ধারণা করা হয়তো এক্সেসে অফ ব্লাড কি অতিরিক্ত রক্ত আছে শরীরে সেটা কি পিলোথোরা বলা হয়েছে যা কখনো হতে পারে না এটা কিন্তু আগে থেকে পূর্বানুমানের কথা বলা হয়েছে কি সাপোস এর কথা তার মানে কি কোন রকম পূর্বানুমান কিন্তু চলবে না আর হোমিওপ্যাথি তো আমরা যেটা করি এখানে কিন্তু কোন রকম পূর্বানুমান কিন্তু হ্যানিম্যান স্যার বলেননি সেখানে সেন্স থাকবে তারপরে হচ্ছে প্রিন্সিপাল থাকবে এদের কিন্তু ছিল না
এরা কিন্তু কিন্তু একদম অনুমান ভিত্তিক করতো যে তার শরীরে শেষে যা ব্লাড আছে তার মানে কি সে ব্লাডটাকে বের করে দিল, এটা তাদের পূর্ব ধারণা। তার মানে এই জন্য কিন্তু হানিমান চার বছর এখানে বলছে তা কখনোই হতে পারে না যে তার শরীরে তাদের যে ভাবনা চিন্তার রায় এটা কিন্তু কখনোই হতে পারে না, এটা আগে থেকে কখনো ভাবনা চিন্তা করে নেওয়া যাবে না। এক কথা এখানে যা বলা যাচ্ছে কোন রকম অনুমান ভিত্তিক কোনো কিছু কিন্তু চলবে না, সেখানে যুক্তি তর্ক এবং প্রমাণ থাকতে হবে, প্রমাণ ছাড়া কোনো কিছু হবে না। তো তারপরে বলতেছেন সামটাইমস অপমর্দিক ম্যাটার্স অ্যান্ড টেক্টিডাইটিস, মানে এখানে বলছে কখনো কখনো রোগ বস্তু এবং যে দূষিত যে পদার্থ ঠিক আছে সে পরবর্তী আগে থেকে তার অনুমান করে নেওয়া হতো যে রোগ বস্তু রোগ কি সে টিকা রোগ কি টিকা সেটা কি দূষিত পদার্থ টিকা সেটা আগে থেকে তারা অনুমান করে নেওয়া হতো। এইটা থেকে এটা হচ্ছে এই দূষিত পদার্থ এই ভাইরাস যে এটা থেকে এটা হচ্ছে এই ভাইরাসের কারণে এই রোগ হয়েছে এইটার কথা কিন্তু বলতেছেন আগে থেকে ধরে নেওয়া হতো। তার মানে কি সেখানে কিন্তু এই একই কিন্তু কল্পনা করতেছে হানিমান কিন্তু এই কথা কিন্তু তুলে ধরলেন এইটাই কিন্তু সমালোচনা করতেছে সেটা কিন্তু যুক্তি তর্ক সহকারে। তারপরে বলছেন হিন্স ইট ক্যাপস অফ দ্য লাইফ ব্লাড অ্যান্ড এক্সার্টস ইট সেলফ ইদার টু ক্লিয়ার অ্যাওয়ে দ্য ইমাজিনারি ডিজিজ, কিন্তু ইমাজিনারি ডিজিজের কথা ম্যাটার্স অর টু কন্ট্রাক্ট কন্ডাক্ট ইট ইজ ফায়ার বাই কেটেল এক্সেল বাই ইমিটিভস কুরাটিভস সায়ানোজেস ক্রিয়াপুরাটিস ডায়ারেটিক্স ডন প্লাস্টার্স সেটোস টিস্যু অ্যান্ড এক্সেপ্টা। সেজন্য তারা কি করতো জীবন ধারণের অর্থবার্ষিকদের যে রক্ত সেটা বের করে দিত, তাহলে তারা মনে করতো যে তার শরীরে কি পেশেন্টের শরীরে এক্সেসেস অফ ব্লাড আছে সেজন্য তারা এটা কি করতো যে এক্সেসেস অফ ব্লাডকে সেটা বের করে দিত এবং কাল্পনিক ওই সকল রোগ বস্তুকে পরিষ্কার করার জন্য এটার কারণে তাদের এক্সেসেস অফ ব্লাড আছে আর এই দূষিত পদার্থ বা এই রোগ বস্তু থেকে এইটার থেকে এই রোগটা হয়েছে বা এই ভাইরাস থেকে অমুক দূষিত পদার্থ থেকে এটা হয়েছে এই জন্য কি করতো তাদের কাল্পনিক রোগ বস্তুকে পরিষ্কার করার জন্য তারা চেষ্টা করতো বা চেষ্টা করা হতো কিংবা সেগুলো কি করতো অন্যত্র পরিচালনা করা হতো সেটাকে এক জায়গা থেকে আর এক জায়গায় কনভার্ট করতো এবং কি করতো ভ্রমণকারক ওষুধ করতো যে তার হয়তো পেটে দূষিত হয়েছে যেমন বায়ুপিত্ত কফের কথা আমরা আয়ুর্বেদেই করছি যে তার কি পিত্ত দোষ হয়েছে তার মানে কি তাকে ভ্রমণকারক ওষুধ দেওয়া হয়তো পুষ্টিপুর কারণ ওষুধ দেওয়া হয়তো ইমাজিন করতো যে তাকে যদি ভ্রমণকারক ওষুধ দেওয়া হয় তার যে দূষিত পদার্থ যেটা আছে যে কারণে সমস্যা হয়েছে তারা যেটা ইমাজিন করতো সেটা কি সেটাকে যখনই আমরা বমি করাবো বা কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠ পরিষ্কার করার জন্য জোলা বা লালান নিঃসরণ করা ঘর্ম উৎপাদক করা মূত্র নিঃসরণ কারক ওষুধ আকস্মিক প্লাস্টার লাগানো গুল প্রভৃতির দ্বারা ইত্যাদি এরকম অনেক কিছু আছে সেগুলোর দ্বারা তারা কি করতো এগুলা করলে এগুলা যদি ঘর্ম উৎপাদন করা যায় তার গাম হলে তার থেকে এই দূষিত পদার্থ বের হবে বমন করলে সেটা দূষিত পদার্থ বের হবে বা মূত্র নিঃসরণ ব্যামন ওষুধ দিত তার প্রচুর পেশাব হইলে তার এটা চলে যাবে এটা কিন্তু কাল্পনিক তার মানে কি তার এইভাবে ট্রিটমেন্ট দিত এখনো কিন্তু দেখা যায় এখনো কিন্তু আমরা দেখি সেদিনও আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে ডাক্তার মহাশয় উনি কি করতেছেন একটা পেশেন্টের হাঁটুটা ফুলে সেখানে জল জমেছে উনি কি করলো ইঞ্জেকশন পুশ করে করে সেখান থেকে কি করতেছে সেখান থেকে উনি জল বের করতেছেন ফুলিট বের করতেছেন বের করে করে সে দেখা উনি বলতেছে যে দেখেন হাঁটুটা এখন কত ভালো হলো সেটা কিন্তু তাহলে হ্যানিম্যান 1833 সালে বলে গেলেন এখনো কিন্তু সেইগুলা চলে তাহলে আসলে আমরা কি পেয়েছি আমাদের একটু ভাবনা চিন্তা করার দরকার এবং আমাদের গর্ব করারও দরকার যে আমরা কতটা আধুনিক আর এখনো কিন্তু এগুলা চলে শুধু আলাপে কিনা এই শুধু আলাপে কিনা বিভিন্ন পন্থাতে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু এগুলা চলে লোকাল পার্টের ট্রিটমেন্ট তাহলে হ্যানিম্যান কিন্তু এগুলা আগেই কিন্তু বলে গেছেন তাহলে আমরা যদি না জানি তাহলে আমরা কিন্তু তাই করবো হোমিওপ্যাথিতে এবং হোমিওপ্যাথিতে কিন্তু এখনো কিন্তু তাই হয় তার মানে কি আমার মনে হয় আমরা আসলে প্রিপেসটা পড়ি নাই যে অর্গানটা প্রাধান্য কতটুকু হ্যানিম্যান যেটা দিয়ে গেছেন সেটা কতটা আধুনিক সেটা কতটুকু প্রিন্সিপাল সম্পন্ন
যদি না পড়ি সেটা তো বলবো না, কারণ যেহেতু আমরা পড়িই নাই। আর আমাদের কলেজে কতটুকু পড়ানো হয় আমরা মোটামুটি কম বেশি সবাই জানি কলেজের কি অবস্থা হয়। যে আমরা নিজেরাও লেখাপড়া করি না, সবসময় খুঁজি যে একজন স্টুডেন্ট যখন ভর্তি হয় দেখা যায় যে প্রায়ই তাদের হাতে মেডিসিন বা ম্যাট্রিয়া মেডিকেলটা আগে তুলে দেওয়া হয়। কিন্তু আসলে আগে ম্যাট্রিয়া মেডিকেল না, আগে তুলে দিতে হবে তাকে অর্গ্যানটা, যে হোমিওপ্যাথি কি, কি জন্য আমি হোমিওপ্যাথি করবো, কি জন্য আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবো, এটার জন্য আগে অর্গ্যানটা করতে হবে। তাহলেই হোমিওপ্যাথির মাহাত্ম্যকে বুঝতে পারবে, তা না হলে বুঝতে পারবো না যে হোমিওপ্যাথিতে কি হয় না হয় সেটা কতটুকু সত্য কতটুকু যুক্তিসঙ্গত, তা না হলে কখনো বুঝতে পারবো না। তার মানে এখানে কিন্তু কষ্টদায়ক কিন্তু ব্যাপার, তাকে যখন বমি করানো হবে সেটাও কিন্তু কষ্টদায়ক ব্যাপার। এই জন্য কিন্তু হ্যানিম্যান দেখেন এটা যদি করে যে এই কথাগুলো কিন্তু অর্গানে উনি কিন্তু পরবর্তী রয়ে গেছেন। কিভাবে করবে ওনার ট্রিটমেন্টকে র্যাপিড, জেন্টেল অ্যান্ড পারমানেন্ট। উনি কিন্তু জেন্টেলের কথা কিন্তু বললো, কোন রকম কষ্টের কথা কিন্তু উনি কিন্তু বললো না, পেশেন্টকে কষ্ট দেওয়া পরে আর এখন কিন্তু কষ্ট হচ্ছে। আর তার উপরে তারাই যারা যত এগুলা করে তাদেরই তত বড় নাম, তারাই তত বড় কুমদি। তো আসলে সত্য সবার কাছেই ভালো লাগে না, সারা জীবনে সত্যের পথের লোকের সংখ্যা কম, এটাই স্বাভাবিক। তারপরে বলছেন ইন দা ভিম বিলিভ that the disease is thereby be weakened and materially eradicated. কি করতে তাহা এই মিথ্যা বিশ্বাস যে এত রোগ, এতে কি রোগটা তাদের মিথ্যা বিশ্বাস মানে নিরাত্মক কিংবা বে মানে নিরাত্মক বিপল বা মিথ্যা, ঠিক আছে, যে এতে রোগটা কি হবে, তারা যদি এইগুলা করে রোগটা দুর্বল হয়ে যাবে এবং বস্তুত সেটা কি হবে মূলত সেটা নির্মূল হবে। তারা কিন্তু এটা ভাবতো যদি আমরা এই জাতীয় কোনো কিছু করি গমন কারক ওষুধ প্রশ্ন পরিষ্কারের গমন এরকম আদাস, তারা এই মার্জিনারি যেগুলা করতো সেটা দিয়ে কি হবে, এতে কি করতো তাদের এই যে নিরর্থক বিফল যে তাদের এই ভাবনা চিন্তা এটাতে কি করতো রোগটা দুর্বল হবে এবং বস্তুত নির্মূল হবে তারা মনে করছে এবং সেটা নির্মূল হবে। কিন্তু আসলে এটা তা হবে না। এখানে কিন্তু লোকাল পার্টের কথা কিন্তু এখানে আসলো, হোমিওপ্যাথি কিন্তু কোনো লোকাল পার্টের কথা বলে না, এখানে কিন্তু কোন রকম কাল্পনিক কোনো কিছু চলে না। তাহলে এখনো দেখা যায় যে আমরা দেখি যে অনেক জায়গায় দেখা যায় হয়তো একই কথা বারবার আসে, অনেক কিছু আসে না যে তার কিভাবে অনেক ক্লাস আমি এর আগে দেখছি ক্রিয়েটিন কমানোর জন্য বডিতে একটা মেডিসিন আছে এটা দিয়ে, আসলে কি এখানেও কিন্তু ইমাজিন চলতেছে তার ক্রিয়েটিনটাকে কমায় দিলে সে পেশেন্ট সে ভালো হবে। আসলে কি তাই হবে দেখে এলাপেদের কথা বাদই দিলাম, আমাদের হোমিওপ্যাথির কিন্তু একই অবস্থা হচ্ছে এখানে যে এটা করলে এটা হবে, আসলে এখানে কিন্তু ইমাজিন চলবে না, এটা করলে এটা হবে না, হবে না কখনোই হবে না। এখানে ভাইটাল প্রশ্নের কথা নাই, পেশেন্টের কথা নেই, শিককে শিকের কথা বলা নাই, সেটাই যদি না বলি তাহলে আমরা কিভাবে হোমিওপ্যাথি করবো, তাহলে আমরা কিভাবে মানুষের সেবা করবো বা আমি নিজে বা আমার পরিবার তারা সুস্থ হবে। এখানে কিন্তু কোনো ডিজিজের কথা হোমিওপ্যাথিতে নাই, অন্যান্য প্যাথিতে কিন্তু ডিজিজের কথা, এবং সেখানে কোনো মানবিক কেন তারা করতে পারে নাই, আবার এক এক সময় তাদের মাথায় এক এক রকম ভাবনা চিন্তা সবই ইমাজিনারি এবং কি সাপোজ আগের থেকে পূর্ব অনুমান তারা করতো ভাবনা চিন্তা করতো, আসলে ভাবনা চিন্তা কল্পনা আমাদের দিকে নাই, আসলে সত্য তো কখনো ভাবনা চিন্তা থাকতে পারে না। তারপরে বলতেছে ইমপ্রেস অফ হুইচ দি পেশেন্টস সাফারিং সাহার দেয়ার বাই ইনক্রিজড অ্যান্ড by such and other painful appliances, the forces and nutrients used indispensable to the curative process are abstracted from the organism. সেখানে কি বলছেন আসলে যে কথাগুলা এই সেটাই সত্য, যে যার পরিবর্তে এখানে কি করতো রোগীর রোগ যন্ত্রণা আরো বেড়ে যায়, এগুলা করলে কি হয় রোগীর রোগ যন্ত্রণা আরো বেড়ে যায় এবং এই ধরনের নানা প্রকার যন্ত্রণাদায় প্রক্রিয়া দ্বারা কি হয় রোগ আরোগ্য সাধনের অপরিহার্য শক্তি রোগ পুষ্টিদায়ক রসময় দেহযন্ত্র হতে বা দেহটিকে নিষ্কাশন বা বের করে দেওয়া হয়। তার মানে কি যে করা হয় এগুলাকে কি হয় তাকে ইনক্রিজ, ঠিক আছে, ইনক্রিজ কি হয় সাফারিং, তাদের রোগী কি হয় রোগীর রোগ যন্ত্রণা সাফারিং আরো কিন্তু বেড়ে যায়,
তাহলে আমরা যদি লোকাল পার্টি ট্রিটমেন্ট করি, এই ধরনের কোনো কিছু করি, তাহলে কি হবে? কষ্ট পায়খানা, পায়খানা কোষ্ঠকাঠিন্য, তার আমরা ট্রিটমেন্ট দিলাম। অ্যালোপ্যাথি যা করে, আমরা অ্যালোপ্যাথির কথা বলছি, হোমিওপ্যাথির কথা বলবো, কারণ আমাদের হোমিওপ্যাথির অবস্থা এখন খুব করুন। তাহলে আমরা যদি ওই কষ্ট পরিষ্কার করার তাকে ট্রিটমেন্ট দেই, আমরা লোকাল পার্টি দিয়ে যদি ট্রিটমেন্ট দেই, ইমাজিনারি মনে করি যদি তার টনসিলটা যদি তাকে ট্রিটমেন্ট করে দেয়, বা টনসিল বা নাকের পলি পাশটাও দেখা যায় অনেক জায়গায় সেটাকে পরে দেওয়া হয়, তাতে কি হবে? এই ইমাজিনারি এটাও কিন্তু কল্পনা করা যে এটা করলে রুগী ভালো হবে না, এই রোগটা চলে যাবে না, তা হবে না। বরঞ্চ কি হবে, রুগীর সাফারিং কিন্তু আরো বেড়ে যাবে। রুগীর কথা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? পেশেন্ট সাফারিং আর দেয়া বাই ইনক্রিজ, পেশেন্টের সাফারিং কিন্তু আরো বেড়ে যাবে, ঠিক আছে? এবং কি হবে সেটাতে কি, এবং যে ধরবেন না এরকম যে নানা প্রকার যন্ত্রণাদের প্রক্রিয়া দ্বারা কি আরোগ্য রোগ আরোগ্য সাধনের অপরিহার্য মানুষের যে শক্তি ও পুষ্টিদায়ক রসসমূহ দিয়ে যন্ত্র নিষ্কাশন বের করা হয়, ঠিক আছে, এ ধরনের দ্বারা কি ক্ষতি হয়, তাহলে কিন্তু লোকাল পার্টির কথা একই কিন্তু বারবার ভাবে আসতেছে। ইট অ্যাসাইলস দি বডি উইথ লার্জ ডোজেস অফ পাওয়ারফুল মেডিসিন, কি করছে, এর চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী বড় মানে লার্জ ডোজ অফ পাওয়ারফুল মেডিসিন, লার্জ ডোজ পাওয়ারফুল মেডিসিনের দ্বারা কি হবে, ওষুধের বড় মাত্রা শরীরকে কি আক্রমণ করে, অ্যাসাইলস মানে এখানে প্রাণপণ চেষ্টা করে বা আক্রমণ মানে কথা বলছে, এই যে লার্জ ডোজ তারা বেশি পরিমাণ ওষুধ দেয় দেখেন, সেটা দ্বারা কি হয়, এই যে শক্তিশালী এই যে লার্জ ডোজ যে পাওয়ারফুল যে মেডিসিন দেয়, এটা কি হয়, শরীরকে আক্রমণ করে, বডিকে আক্রমণ করে। তাহলে কি হলো, লার্জ ডোজ, আমরা যদি মনে করি যে লার্জ ডোজ দিই, হ্যানিম্যান কিন্তু লার্জ ডোজ এর কথা কিন্তু এখানে সমালোচনা করে গেল, আর হ্যানিম্যান কিন্তু বলছে সম্ভবত 275 সে আর ডিসমাল আসছে বই, এবং 159 নম্বর আপনি যেমনই বলছে যে যত কম হবে, যত ওষুধের পরিমাণ যত বেশি হবে রোগীর সাফারিং কিন্তু তত বেশি হবে। আর তারা কি করতো, তারা কিন্তু সেইটাই করতো, তারা লার্জ ডোজ এবং পাওয়ারফুল মেডিসিন দিত, কি করতো তাকে বডি লাভ বলে কি করতো, তাকে শরীরকে আরো ক্ষতি করতো, শরীরকে আরো আক্রমণ করতো, মানুষের অবস্থা আরো খারাপ হইতো। আর এখনো কিন্তু হয়, আমরা দেখি একটা পেশেন্ট কোন রকম তারা মনে করতো মনে করে যে তার প্রেশার রিভিউ আসে বিপি ট্রিটমেন্ট দেয়, সেদিন একটা পেশেন্ট দেখছে তার বিপি সমস্যা, ডায়াবেটিস এর সমস্যা, হাড়ের সমস্যা, অ্যালার্জির সমস্যা, তার ওষুধ খাইতে খাইতে এখন তার এম পর্যন্ত চলে আসে, তার মানে কি রুগী সাফারিং কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতেছি তার কিন্তু বেড়ে যাচ্ছে এখনো। তাহলে হ্যানিম্যান কত বড় মনীষী ছিল 1833 সালে বলে গেল, সেটা এখনো কিন্তু এইভাবে আমরা যদি সেটা সত্য যদি জানতে চাই বুঝতে চাই, তাহলে আমাদের অর্গানন মেনে হ্যানিম্যানের পুরা কথাগুলোকে মেনে অর্গানটাকে পুরোপুরি মেনে ম্যাট্রিমনিকে তো ভালোভাবে দেখে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা বুঝতে পারবো যা আসলে সত্যকে। যদি হ্যানিম্যান বলে গেলেন যদি না করতে পারি তাহলে কিন্তু বলতে পারবো যে না হ্যানিম্যান বললো না, কিন্তু আমি যদি না করতে পারি এটা আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা আমি ওকে তীর পুকুরে চাপাবো না, কারণ আমি বুঝি নাই হ্যানিম্যানের কথাগুলোকে বোঝার মতো ধাঁচ আমার এখনো তৈরি হয়নি, আমরা চেষ্টা করবো তাহলে বুঝতে পারবো। আমরা বলছি ওপেন রিপিটেড অ্যান্ড র্যাপিড সাকশন করে লং টাইম, প্রায় কি করতো তারা কি করতো, প্রায় কি করতো ওপেন প্রায় রিপিটেড ইন র্যাপিড সাকশন করে লং টাইম, প্রায় দীর্ঘদিন ধরে তারা ঘন ঘন প্রয়োগ করা হতো, দিন তারা ঘন ঘন লং টাইম প্রয়োগ করতো, এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে লং টাইম এখনো কিন্তু দেখা যায়, একজন পেশারের মধ্যে তার দীর্ঘদিন ধরে ঘন ঘন চলতেছে, তা চলতেছে রিপিটেশন চলতেছে র্যাপিড রিপিটেশন চলতেছে ঘন ঘন সকালে দুপুরে রাত্রে তিন বেলা কারো পেশেন্ট চলতে হয় দীর্ঘদিন ধরে, কতদিন কত পেশেন্ট আমরা দেখি প্রায় চলতেছে। এবং হোমিওপ্যাথিতেও কিন্তু আমরা দেখি অনেক ডাক্তার 2 ফোঁটা করে ওষুধ, 3 ফোঁটা করে ওষুধ, 5 ফোঁটা করে ওষুধ রিপিট কিন্তু করতেছে ঘন ঘন, কিন্তু তার মানে কি হচ্ছে, এটা কি করা যাবে কি করা যাবে না আমাদের বুঝতে হবে। আপনারা বলছেন হুইস লং ইন ডিউরিং নট ইনফ্রিকুয়েন্টলি হাইফুল ইফেক্ট ইট মোস্ট নট
যা পায় তারা যা পায় দীর্ঘস্থায়ী অজানা এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি করে, মানে কি ভয়ঙ্কর ভীষণ, ঠিক আছে, যা পাবে দীর্ঘস্থায়ী বলতেছি প্রায় মানে লং ইনডিউরিং, মানে প্রায় কি করছে এরকম ভাবে প্রয়োগ করার কারণে ঘন ঘন রিপিটেশন করার জন্য কি হচ্ছে এই লার্জ ডোজ পাওয়ারফুল লার্জ ডোজ মেডিসিন প্রয়োগ করার কারণে দীর্ঘস্থায়ী এভাবে প্রয়োগ করার কারণে রিপিটেশন করার জন্য সেই দীর্ঘস্থায়ী কি হচ্ছে অজানা এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, অজানা ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, কি হবে না হবে কত রকমের কিছু সৃষ্টি হইতে পারে তৈরি হইতে পারে। এটা কিন্তু পেশেন্টের ক্ষতি, যা আমরা দেখতেছি ক্যান্সার ছিল না এক সময়, কেন ক্যান্সার হয়, ক্যান্সার মিনস আমরা জানি সাফারিং এন্ড ডেথ, তারপরে আর কোনো ওয়ে নাই ক্যান্সার, আর এরপরে আর কোনো ওয়ে নাই তাদের, আসলে কিন্তু করা যাবে না, যে ইমাজিনারি চলবে না, লার্জ ডোজ করা যাবে না, সেখানেও কিন্তু ক্ষতি। অর্গানের কথাগুলো এখানে আছে, আর এইগুলো যখনই পড়বো তখন অর্গানের স্পিরিটটা বুঝবো, তার আগে কিন্তু অর্গানের স্পিরিটটা বুঝবো না। কিন্তু দীর্ঘস্থায়ী আসলে ইমপ্লিকেটলি তারা যখন ঘন ঘন ঠিক আছে প্রয়োগ করতো অজানের ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি করতো, ফাইভফুল ইটনোস না, জানা যায় না যে কিরকম তার প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তার কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে, মারাত্মক কিছু হতে পারে, সেটার ফল আমরা মনে করি ক্যান্সার ডায়াবেটিস যে কোনো কিছু হতে পারে, ডেট কেন আসে মানুষের বা দীর্ঘদিন একজন মানুষ সাফার করে যে কোনো কিছু বা করতে পারে, কিন্তু এর থেকে আমাদের সাবধান। আসলে মেডিসিন দিতে আমরা প্রায় অনেক সময় দেখা যায় যে ওষুধ সেকেন্ড প্রেসক্রিপশনে ভুল করি, বা অনেকে চারটা পাঁচটা দশটা আটটা দশ ডোজ দিই আমরা, আসলে কি দেওয়া যাবে কিন্তু দেওয়া যাবে না, সেটাও কিন্তু পেশেন্টের সাফারিং বেড়ে যাবে, পেশেন্টকে দীর্ঘস্থায়ী কষ্ট দেবে, আসলে সেটা কিন্তু আমাদের করা যাবে। অনেকে বলা যায় চারটা ডোজ কেন, আসলে আপনি একটা ডোজ দিয়ে দেখেন হয় কিনা, যদি না হয় তারপরে বলেন যে হলো না, ওই একই কথা আগে বুঝতে হবে যে হ্যাঁ ম্যান অর্গানে কি বলছে, উনি কিন্তু কোথায় বলে নাই যে এত কম করো না রেজাল্ট হবে না, এই কথাটার আসলে এত গুরুত্বপূর্ণ, দেয় যে স্মল অ্যাজ পসিবল যতটুকু পারো সুক্ষ্ম করো। এবং আমরা দেখতাম আগে মনে করতাম যে আমাদের সিনিয়র অনেককে দেখতাম তারা দুপুটা দিয়ে ভিডিও কুড়িয়ে দিত, পরবর্তীতে আমরা মনে করতাম যে একটা পিল জলে গুলে দিলে বোধ হয় সুক্ষ্ম হলো না, ওখান থেকে আরো অ্যাজ স্মল যত সম্ভব অ্যানিমেন কিন্তু এটা কিন্তু ভুলে গেছে যে এটাই করতে হবে, এটা কিন্তু না, সেটা লটাকে মেনে আমরা করব, সেটার বাইরে যাব না, সেটার বাইরে যে আমরা যতটুকু পারো সুক্ষ্ম করবো, যেমন আমরা পাইও অমরনাথ চক্রবর্তী ডাক্তার তপন কান্তি লাল এবং ডাক্তার পার্থ প্রদীপ স্যারের কাছে শুনি, তাদের কাছে শোনা যায় তারা নাকি এবং কেসি দাস স্যার তারা 300-500 গ্লাস পরিবর্তন করে ওষুধ দিত, এটাকে নিয়ে আবার অনেকে কটাক্ষ করেন, আসলে হ্যানিম্যান কে উনি বোঝে নেন যার কারণে কটাক্ষ করেন, আসলে তারপরে বলছেন unrecognizable by the commonly of several as unknown substance in on prescription, এখানে কি বলতো যে এই অন প্রেসক্রিপশন সাবস্টেন্স কি, এবং এই একই মানে ব্যবস্থাপত্র এ জাতীয় বেশ কিছু অজানা পদার্থ যেন ইচ্ছাকৃত ভাবে মিশিয়ে তাদের প্রতিক্রিয়া গুলো আরো কি করতো অবর্ণনীয় যে নাকি মারাত্মক একটা কথা, যেভাবে যদি প্রয়োগ করা হয় ইচ্ছা মতো তারা যেভাবে করতো কি করতো এই অজানে বেশ কিছু অজানা ইচ্ছাকৃত অজানা যেটা সম্পর্কে সব তারা জানে না যে এটা করলে কি হবে, এই গর্ভ উৎপাদক ওষুধ দিলে, কোষ্ঠ পরিষ্কারের ওষুধ দিলে, লালা নিঃসারের ওষুধ দিলে,
আর বাহ্য লাখের ওষুধ দিলে বা লার্জ ওষুধ দিলে এই অজানা সারা কিন্তু জানে না, এরা কিন্তু জানে নাই হনুমান ভিত্তিক দিত, সেটার ফলাফল কি হবে তারা কিন্তু জানে না। না জানার দরুন তারা দিত এবং তাতে কি হতো এগুলার কারণে যেটাকে শনাক্ত করা যায় না সেরকম ভাবে জানা যায় না, বোঝা যায় না, মারাত্মক সে ধরনের কিছু অবস্থা তৈরি করে ফেলতে বা তৈরি হয়। তারপরে বলছেন এন্ড বাই দেয়ার লং কন্টিনিউড ইমপ্লয়মেন্ট এন্ড ইট ডেভেলপস ইন দা বডি নিউ অ্যান্ড ওপেন ইন এরাডেবল মেডিসিনাল ডোজেস। তুমি কি বলতো ওই যে তারা এবং ওইগুলো দীর্ঘদিন ধরে প্রয়োগ করার ফলে কি হতো রুগীর দেহে নতুন এবং প্রায় অনারোগ্য তা আরোগ্য করা যায় না, অনারোগ্য শুধু তো রোগ সৃষ্টি করে নতুন নতুন এবং যা আরোগ্য করা যায় না সেরকম ইনএরাডেক্টেবল মেডিসিনাল ডিজিজ বলছেন। এখানে দীর্ঘদিন ভাবো এভাবে যদি তারা দীর্ঘ লং টাইম কোয়ান্টি তারা যদি লং কোয়ান্টিটি দীর্ঘ সময় যদি তারা এরকম ভাবে ওষুধ প্রয়োগ করতে পারে এরকম যদি চালাইতো তাহলে কি করতো রুগী দিয়ে আরো নতুন নতুন এবং প্রায় অনারোগ্য ওষুধজনিত রোগ সৃষ্টি করে। আসলে এটা আমরা দেখি যে একজন একটা ট্রিটমেন্ট নিয়ে আসলো, সমস্যা নিয়ে আসলো, পরবর্তীতে আর একটা সমস্যা, আবার নতুন সমস্যা, আর একটা সমস্যা, তারা মনে করে আসলে আগের রোগটা তো আমার সেরেই গেছে, আমার তো জ্বরটা সেরেই গেছে, ও ক্ষুধারুচির সমস্যা, আসলে এটা আমার মনে হয় একটা নতুন সমস্যা। আচ্ছা ক্ষুধারুচির সমস্যা সেরে গেল, কয়েকদিন করে তো তার ঘুমের সমস্যা, ও আচ্ছা তাহলে মনে হয় এটা আমার আবার একটা নতুন একটা সমস্যা, নতুন একটা রোগ, আচ্ছা এটা ট্রিটমেন্ট হবে এখন, আচ্ছা এটা হলো না পরবর্তীতে আরো সমস্যা, তাহলে আর স্পেশালিস্ট তাদের মাথায় কিন্তু এই ভাবনা গুলা আসে না যে এই মানুষটা কেন সে বারবার তার কাছে আসতেছে, কেন এই মানুষটা অসুস্থ হচ্ছে, এই অসুস্থতাই বোঝে না। আপনাদের কাছে আর একটা অনুরোধ থাকবে, আপনারা ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার উনি নিয়মিত ওনার পেজে লিখতেছেন সিকনেস নিয়ে অসুস্থতা নিয়ে, সেটা পড়বেন, পড়লে অনেক কিছু জানবেন এবং বুঝতে পারবেন। এটা অনুরোধ থাকবে যেহেতু স্যারের লেখাগুলো আপন এই শিক্ষা না বোঝার জন্য, কিন্তু যেহেতু অ্যালোপ্যাথিরা বোঝে না যার কারণে তাদের অবস্থা কিন্তু করুন, আর আমরা হোমিওপ্যাথি করে যদি সিকনেস না যদি না বুঝি তাহলে আমাদের অবস্থা কিন্তু তাদের মতোই কিন্তু হবে, শুধু অ্যালোপ্যাথি না যত প্রকার পেশি আছে সব পেশির মতোই কিন্তু হবে। একমাত্র হোমিওপ্যাথি কিন্তু পিওর মেডিকেল হিলিং এর কথা বা মেডিকেল আর্টের কথা যদি জানি মেন্টাল বলছে সেখানকার রংগুলা কিন্তু এতই মানে পারফেক্ট, তো তাহলে কি এগুলা কি করতো দীর্ঘদিন প্রয়োগ করার ফলে কি করতো রুগী দেহ নতুন নতুন এবং অনারোগ্য আরোগ্য করা যায় না এরকম ওষুধজনিত রোগ এরকম সৃষ্টি হয়েছে। তারপরে বলছেন হোমিওপ্যাথি ইট ক্যান ইট ইমপ্লয়েস ইন অর্ডার টু কিপ ইন ফেভার উইথ ইটস পেশেন্ট। এখানে স্টার্ডে একটা পাজিটিভ বলছে, দেখে দেখে বলে পাজিটিভটা বলবো যে কি করতে রোগীর সন্তুষ্টির জন্য যখনই সুবিধা তখনই এই সকল ওষুধ তারা প্রয়োগ করতো বা প্রয়োগ করা হয়েছে রোগীকে সন্তুষ্ট করার জন্য, যখনই সুবিধা যখনই মনে করছে তখনই তারা প্রয়োগ করত রুগীকে সন্তুষ্ট, রুগীকে সন্তুষ্ট করার জন্য তাদের খাম খেয়ালে তাদের ইচ্ছা মতো যখন সুবিধা মতো যখন সুবিধা যখন যেভাবে সুবিধা তাদের মনে চাইতো তখনই তারা সেটা প্রয়োগ করত প্রয়োগ করা হয়েছে। এখানে স্টার দেবে পাদুলিকাটা বলছে পাদুলিকাটা পড়ি তাহলে হয়তো মনে হয় তারা একটু ভালো লাগবে, পাদুলিকাটা না পড়লে এটা বুঝতে পারবো না। এখানে কি বলছে স্টার দেবে পাদুলিকার কথা বলছে the same subject the experience allopathy delegates to invent a fixed name he got to a fixed name by preference a greek one। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ,
আসলে এটা দিয়ে কিন্তু মানুষকে তারা ইমপ্রেস করে কি করতে ঠিক এটাই উদ্দেশ্যে একজন অভিজ্ঞ আলাদাটি এক্সপিরিয়েন্স কথা কিন্তু বলা হয়েছে আসলে কিরকম অভিজ্ঞ আসলে আমাদের ভাবা দরকার যে অভিজ্ঞ কিরকম অভিজ্ঞ কাকে বলে একটু ভাবা দরকার আমরা ভাববো এই অভিজ্ঞ আলাদাটি চিকিৎসক রোগের একটি নির্দিষ্ট নাম দিতেন বিশেষ করে এটি গেট ভাষা আবিষ্কার করতে পারলে তারা মনে করতো সন্তুষ্ট ডিফেন্স সন্তুষ্ট বা খুশি হতো গ্রিক ভাষা তারা সেটাকে নাম দিত এই নাম দিয়ে তারা গেল মানুষকে ইমপ্রেস করে কি করতো কেন এই নামটা দিত ফর দা মেলোডি ইন অর্ডার টু মেক দা পেশেন্ট বিলিভ বিলিভের কথা বলছে দ্যাট দা হি হ্যাজ রং নাম দিস ডিজিজ as an old acquaintance and his is the fittest person to cure it মানে এটা বলতে যে যাতে করে রোগী বিশ্বাস করতে পারে যে এই রোগের নামের সাথে তারা যে চিকিৎসা চিকিৎসক তারা বহুকাল ধরে অনেক আগে থেকেই বহুদিন যাবৎ তারাই পরিচিত সেহেতু কি করতো এই রোগ আরোগ্য করতে বা এই রোগ ছাড়ানোর জন্য বা এই রোগের চিকিৎসা করার জন্য তিনি সর্বাপেক্ষা উপযুক্ত ব্যক্তি ফিটেস্ট পারসন টু কিউর এই গ্রিক ভাষায় তারা নামটা দিত নাম দিলে কি তারা মনে করতো অজানা একটা নাম এমন একটা নাম দিত যে নাম দিলে কি রোগীর বিষয়ে কি এমন একটা নাম তারা আগেই জানে এই বিষয়ে তারা জানে এরকম তারা নাম দিত এই বিষয়ে তারা জানে এই এই ডিজিজ সম্পর্কে তারা জানে এই জন্য যেহেতু তারা বহুকাল অনেক আগে থেকে তারা পরিচিত যার কারণে এই বিষয়ে তারাই একমাত্র ব্যক্তি যে তারা এই ব্যাপারে তারাই একমাত্র চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যক্তি এখনো তো হয় বিভিন্ন রকম নাম এই নাম দিয়েই কিন্তু চলছে আমাদের হোমিওপ্যাথি কিন্তু নামের ভিতর থাকলে কিন্তু চলবে না নতুন নতুন নাম হ্যানিম্যানের সময় তো এত প্যাথোলজি ছিল না এত পরীক্ষা নিরীক্ষা ছিল না হ্যানিম্যান কিভাবে করল আসলে নাম যত বাড়তেছে মানুষের ভোগান্তি তত বাড়তেছে যত নামের দিকে যাবে তত কিন্তু ভোগান্তির দিকে যাবে আসলে পেশেন্টরা বলে পেশেন্টরা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে ও ডাক্তার সাহেব আমার বিপি আমার প্রেশার আমার ডায়াবেটিস আমার থাইরয়েডের সমস্যা কত সুন্দর সুন্দর নাম চলতেছে এই নাম দিয়ে তারা পেশেন্টকে বোঝায় রাখে এবং তারা এখনো তো দেখা যায় যে নাম অমুক ডক্টর বলছে আপনার তো এই সমস্যা এটা হয়েছে থাইরয়েডের সমস্যা আপনার তো এই এই হয়েছে আচ্ছা তাহলে আপনি তো ক্রিয়েটিন বেড়ে গেছে দেখেন নতুন একটা নাম দিল ক্রিয়েটিন কি পেশেন্ট হ্যাঁ ক্রিয়েটিন এটা হয়েছে তাহলে এই নাম তো সেই ভালো জানে ডাক্তার বলছে তাহলে আসলে সেই ভালো ডাক্তার সেই জানে তাহলে সেই ট্রিটমেন্ট করতে পারবে আমরা হোমিওপ্যাথি একটা নাম বলতে পারি না আমরা নামের সাথে পরিচিত না যার কারণে পেশেন্ট মনে করে অভিজ্ঞ ডাক্তার বলছে আসলে সেই বিষয়ে জানে অনেক আগে নামটা তারা এমন ভাবে দিক তার মানে কি নাম দিয়া মানুষকে তারা কিন্তু ইমপ্রেস করতে তারপরে বলতেছেন রেমেডিস দ্যাট ইমিডিয়েটলি সাপ্রেস অ্যান্ড হাইড দি মর্বিড সিম্পটমস বাই অপোজিশন কন্টারিয়া কন্টারিস মানে বিপরীতের কথা বলছেন পরে শর্ট টাইম প্যালিয়েটিভ ব্রাকেটে পরে শর্ট টাইম ব্রাকেটে বলছে প্যালিয়েটিভ বাট দ্যাট লিড টু ডিসপোজিশন টু দিস সিম্পটমস ব্রাকেটে আর একটা কথা লিখে দিছে দি ডিজিজ ইটসেলফ তারপরে বলছেন স্ট্রেংথ স্ট্রেংথ অ্যান্ড অ্যাগ্রাভেটেড কি করত এই ওষুধ প্রয়োগের ফলে দ্রুত বিপরীত ক্রিয়া দ্বারা রোগের লক্ষণগুলোকে সাময়িক সময়ের জন্য দমন করে বা চাপা দিয়ে রাখে মানে একটা উপশম প্যালিয়েশন প্যালিয়েটিভ প্যালিয়েশন সাপ্রেশন যেটা আমরা পড়ি সেটা মানে কি করতো এই ওষুধের ফলে এইরকম ওষুধ দ্বারা কিন্তু ওষুধের ফলে কি করতো বিপরীত ক্রিয়া দ্বারা কন্টারিয়া কন্টারিস বিপরীত ক্রিয়া দ্বারা মানে কিন্তু বিপরীত কথা বলো মানে একটার বিপরীতে আর একটা যেটা এই বিপরীত ক্রিয়া দ্বারা কি করে রোগগুলোকে সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য দমন করে বা সাপ্রেস বা হাইড করে চাপা দিয়ে বা হাইড মানে লুকানো বা সাময়িক সময়ের জন্য চাপা দিয়ে বা ঢাকা দিয়ে রাখতে যাকে প্যালিয়েশন বলে
কিন্তু তারপরে এই সকল লক্ষণের প্রবণতা মানে হলো নিজে আরো শক্তিশালী ও বৃদ্ধি প্রাপ্ত হইত। তার মানে কি যার শরীরে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বা সাময়িক জোড়াতালি নিয়ে যদি দেওয়া যায় সেটা কি হবে শুধু কমে থাকবে, কিন্তু তার ফলে কি হবে লক্ষণের প্রবণতা মানে রোগ আগে রোগ সেলফ ডিজিজ রোগ কি হবে রোগ নিজে আরো শক্তিশালী ও বৃদ্ধিপ্রাপ্ত হবে, অ্যাগ্রেশন হবে পরবর্তীতে এবং রোগ আরো কি হবে আরো জটিল হবে এবং আরো কষ্টদায়ক আরো সমস্যা হবে আরো কষ্ট বেড়ে যাবে এবং আরো বৃদ্ধি হবে। হয়তো দেখা গেল প্রথম তার বিপিটা ছিল 140/100, পরবর্তীতে দেখা যাবে বিপিটা আরো বেশি, সেটাতে কষ্ট আরো বেশি হবে, যন্ত্রণা বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে, সেটা আরো কঠিন হবে। এই জন্য আমরা কিন্তু দেখি ওষুধ প্রয়োগ করার পর দেখা যাবে যে পেশেন্ট হয়তো একটা সমস্যা নিয়ে আছে, পরবর্তীতে দেখা যাবে যদি তার গ্লুকোজটা বেড়ে যায় বা কফ নিয়ে আসছে, কফটা হয়তো দীর্ঘদিনের কফ বা কাশি, আসলে কোনো কফের ট্রিটমেন্ট করবো না, রেকর্ডটা করা করে বুঝবো যে পেশেন্ট এটা নিয়ে আসছে, দেখা যাবে যে হয়তো প্রথম আর প্রতিদিনই হতো, তারপরে দেখা যাবে যে 7 দিন পর পর হয়, সেটা হলে কিন্তু অল্প সময় হবে এবং সেখানে কষ্ট কিন্তু কম থাকবে। দেখেন আসলে কত মজার জিনিস। আর তাদের ক্ষেত্রে কি হতো তারা যে এই প্যালিয়েশন বা সাপ্রেশন বা করতো সেটা পরবর্তীতে কি হবে সেটা হয়তো শক্তিশালী আরো বৃদ্ধি, আসলেই কিন্তু তাই হয়। যারা অ্যান্টিবায়োটিক দেয় বা যে কোনো রকম প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেয় পরবর্তী চিন্তা আসলেই জটিল হয়, তখন কিন্তু তারা কিন্তু এগুলা সারাইতে পারে না, তখন অন্য কোনো কিছু করে বা কোনো একটা অঙ্গকেই কিন্তু তারা কেটে সেটে কিন্তু বাদ দেয়। এগুলা কথা হানিম্যান সামনে অবশ্য বলছে, তারপরে বলে ফেললাম তাতে কি হয় বলছেন যে ইট কনসিডার অ্যাফেকশনস অন দা এক্সটেরিয়র অফ দা বডি অ্যাজ পিওরলি লোকাল, আবার কিন্তু লোকালের কথা বলছে, অ্যান্ড এক্সিস্টিং দেয়ার ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ব্রেইনলি সাপোজ দ্যাট ইট হ্যাজ কিউড দেম হোয়েন ইট হ্যাজ ড্রাইভেন দেম অ্যাওয়ে বাই মিনস অফ এক্সটার্নাল রেমেডিস সো দ্যাট দি ইন্টারনাল অ্যাফেকশন ইজ দেয়ার বাই কম্পেলড টু ব্রেক আউট ইন এ নভেলার অ্যান্ড মোর ইম্পর্টেন্ট। কি করতে হচ্ছে এই যে এই পদ্ধতিতে কি করতো দেহের যে এক্সটার্নাল ঠিক আছে সম্পূর্ণভাবে যে কথা বলছে যে সম্পূর্ণভাবে দেহের বাহ্যিক রোগগুলোকে স্থায়ী এবং স্বাধীনভাবে বিদ্যমান বলে মনে করা হতো, সম্পূর্ণভাবে তারা মনে করতো যে স্থানীয় এক্সটার্নাল একটা ডিজিজ এক্সটার্নাল মনে করতো, বাইরে যেটা দেখা যেত এটাই আসলে অসুখ, এখানে টিউমার দেখা গেল আসলে এটা এত অসুখ, এটা লিম্ফেটিক গ্ল্যান্ড ফুলে গেছে এটা একটা অসুখ, আর হাঁটু ব্যথা করতেছে এটা একটা অসুখ, তারা ভাইটাল ফোর্স বুঝতো না যে মানুষটার ভিতরে কি হয়েছে যার কারণে মানুষটার লোকাল পার্টের সমস্যা হয়েছে এটা তারা বুঝতো না, এখনো কিন্তু বোঝে না, তাদের তারা আসলে ওল্ড স্কুল বলা হয়েছে তারা এখনো ওল্ড, তারা এখনো কিন্তু অবশ্যই শেষ করে দেবে, তারা এখনো কিন্তু ওই জায়গায় আছে, আর আমরা আসলে কত আগায় আছি আমরা কত আধুনিক অথচ আমরা এটাকে গ্রহণ করতে পারি না। এবার আমরা লেখাপড়া করতে আমাদের হোমিও কৌশল পড়া লেখা করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যানিম্যান কি করে গেছে, অ্যানিম্যান করে গেছে না আমরা সেটা শুধু লেখাপড়া করে সেটা অ্যাপ্লাই করবো সেটা করতে পারি না, তাহলে আমাদের মতো অলস মানুষ কি আর কে আছে কেউই নাই। এই জন্য কিন্তু প্রথমে কিন্তু অ্যানিম্যান কিন্তু অর্গানাইজ, আর একটা কথা বুঝতে একই কথা হয়তো বারবার আসে আসলে জ্ঞান অর্জনের জন্য আসলে অনেক পরিশ্রম হইতে হবে, যদি পরিশ্রম না হয় তাহলে কিন্তু জানতে পারবো। সেদিন ডাক্তার চৌধুরী অমরনাথ চক্রবর্তী স্যার আমাকে আর একটা কথা বলছে যে আসলে আমি যদি না পড়ি তাহলে আমি বুঝবো কতটুকু মূর্খ, আমি কিভাবে বুঝবো যে আসলে যত পড়ি ততই দেখি যে আমার ভিতরে কত কমতি আছে। যাই হোক এখানে কিন্তু এই কথাগুলো আবার বলি, যেখানে বলতেছে এই পদ্ধতিকে বাহ্যিক রোগগুলো তারা রোগগুলোকে সম্পূর্ণভাবে স্থানীয় এবং স্বাধীনভাবে বিদ্যমান বলে মনে করা হতো এবং নিরর্থকভাবে অনুমান করা হয় যে এগুলো বাহ্যিক ওষুধের মাধ্যমে চিকিৎসা করলে তা নিরাময় হবে, যেহেতু তারা মনে করতো এটা বাহ্যিক একটা এক্সটার্নাল একটা ডিজিজ
এবং এটা একটা মানে চিকিৎসার মাধ্যমে এটা নিরাময় হবে। এতে কি হয়, রোগ দেহ অভ্যন্তরে অধিক গুরুত্বপূর্ণ অঙ্গে অবস্থান করতে বাধ্য। যখনই এটাকে এক্সটার্নাল মনে করা হবে এবং এক্সটার্নাল ট্রিটমেন্ট দেওয়া হবে, বাতের ব্যথায় মলম লাগানো হবে বা যে কোনো কিছুই করানো হোক, যেহেতু সব টাইম অল্প কিছুই বলবো, যে কোনো কিছুই করানো হোক এক্সটার্নাল, সেটাকে কি হবে, এই রোগ আউটডোর থেকে কিন্তু ইনডোরে চলে যাবে। যেমনটা কিন্তু হেরিং লতে কিন্তু বলা আছে যে এই লটটি কিন্তু আউটডোর, প্রথম কিন্তু তা নিয়েছে না, আউটডোর থেকে কিন্তু ইনডোরে চলে যায়, বাইরে থেকে ভিতরে চলে যায়। কিভাবে যায়, যখন আমরা তাকে ভুল ট্রিটমেন্ট সাপ্রেশন করি তখনই কিন্তু ভিতরে যায় এবং কি হয়, গুরুত্বপূর্ণ অঙ্গ অবস্থান করতে বাধ্য হয়। মানে জীবনী শক্তির কাজ সেটা কিন্তু আমরা জানছি, জীবনী শক্তি যখন অসুস্থ হয় সে কিন্তু কম গুরুত্বপূর্ণ অঙ্গে কিন্তু লক্ষণ গুলা প্রকাশ করার চেষ্টা করে, আর সেটাকে যখন আমরা বিপরীত করি, কোয়ান্টারিয়া কোয়ান্টারিয়া করি করি, তখন কিন্তু আরো গুরুত্বপূর্ণ অঙ্গে আক্রমণ করে, যার ফল কিন্তু আরো খারাপ হয়। যেরকম চর্মরোগ ক্ষেত্রে বলা হয়েছে যে চর্মরোগে মলম দেওয়া হয়, এটা কিন্তু দেওয়া যাবে না। এরকম অনেক কিছু আছে, বাদ ব্যথায় মলম, মাথা ব্যথায় মলম, এরকম অনেক কিছু, অত কিছু হয়তো মাথায় আসতেছে না, আমার এখানে বিদ্যুৎ নেই, সো অনেক কিছু বললাম, ভুল ত্রুটি কিছু বললে সবাই ক্ষমা করবেন। আর আসলে আমি কন্টিনিউ করবো না, যেহেতু ইনবক্সে চাল লিখে দিয়েছেন, সামনে সবসময় চেষ্টা করবো, জানি না কতটুকু আপনাদের সমৃদ্ধ করতে পেরেছি। এবং সবার কাছে অনুরোধ, আসলেই ভালো লাগার জন্য না, আমাদের এই আলোচনাটা বোঝার জন্য আমরা সবাই চেষ্টা করবো, সবাই টিপেসটাকে বারবার বলবো, তাহলে হোমিওপ্যাথিকে বুঝতে পারবো, হোমিওপ্যাথিতে আমাদের কনফিডেন্স বাড়বো। সবাইকে ধন্যবাদ, বলতে তো হলে সবাই বলে দেবেন। টিচার তাহলে এখানে আজকে রাখলাম, রহমতুল্লাহ স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকেও খুব ভালো ক্লাস করেছে, খুব ভালো ক্লাস করেছে, গত সপ্তাহ তো ডাউন করেছিল, এই সপ্তাহ সুন্দর করেছে। আমি পার্থ, তুই আছিস, তুই পার্থ এই ক্লাসটার উপর তুই কি যোগ করা থাকলে তুই যোগ কর, বা ওকে কিছু উপদেশ দেওয়ার থাকলে উপদেশ দে, আমার তো খুব ভালো লেগেছে। তুই এবার বল। এখানে কোনো ভাবে একটা অসুস্থতার লক্ষণ গুলোকে চলে গেলি সেটা নীরব নয়, তাহলে আমাদের লয়ের ওপর, প্রিন্সিপালের ওপর, তো যেমন চলছিল আরকিভাবে বলা হয়েছে লোকাল অ্যাপ্লিকেশন করে যেভাবে আরকি, যে এইটা হয়তো এটা করে দাও। আর এটা একটা রহমতুল্লাহ ভালো একটা উদাহরণ দিয়েছে, ফেসবুকে হাতে জল জমেছে, একজন অমিতার ডাক্তার সেটাকে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে জলটাকে বের করে দিয়েছে। এইরকম ভাবে তো করলে হবে না, আমাদের প্রিন্সিপালটাকে বুঝতে হবে, অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে, এবং হোমিওপ্যাথি হচ্ছে একটা ন্যাচারাল ফেনোমেনা, সেটার উপর মানে লক্ষ্য করে অবজারভেশন করে এটা এসে করতো, এবার এই জন্য এটা কখনই ফেল করবে না। হনুমান এক জায়গায় তিনি বলেছিলেন যখন হনুমানের বিরোধিতা করা হয়, আমরা বলি তোমাদের বিরোধিতা করার কিছু নেই, যেরকম ভাবে বলা হচ্ছে এইরকম ভাবে তোমরা পরবর্তী দেখো, যদি দেখো কোনো কিছু হচ্ছে না তাহলে সেটা ন্যাচারালি মানুষ নেবে না, সেটা চলে যাবে। আর যদি দেখো যে না, ঠিক যথাযথভাবে শিক্ষা নিয়ে তার প্রয়োগ কলা কৌশল যদি আমরা শিখতে পারি, তাহলে সেইটাকে আত্মমানুষের সেবার কাজে লাগাটা বুঝতে হবে। আমার গড়াটা খুব ভালো নেই শুনে আর কি, কেমন মূল্যে
আজকে তোর মুড নেই সে কথা মুডটা আমার গলার অবস্থাটা খুব ভালো নেই কথাগুলো একটু বলে যাচ্ছে তো আমাকে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে আচ্ছা আমি একটু বলি পাঠ্যের কথাই রেস্টে বলি ডক্টর কেশু দাস আমায় বলতেন আমি যেভাবে বলছি ওইভাবে হয়তো এটা করে দেখ যদি কাজ না হয় আমি তোদের মশমারা দেবো কতটা কনফিডেন্স থাকলে এই কথাটা বলতে পারে আবার সমস্যার কথা হচ্ছে যে আমরা হয়তো যে স্পিরিটটা যেটা আমি মানে স্পিরিটটাকে আমরা বুঝতে পারছি অনুমান আগে তো অনুমান নির্ভর চিকিৎসা করছি আগে অনুমান নির্ভর চিকিৎসাকে বহু পেশেন্ট আছে দেখতে পাবেন যে তাদের কোনো রিপোর্টে রোগ বের হচ্ছে না কি করবে সে আগে জ্বর হয়েছে রিপোর্ট বের করার আগে জ্বর আছে কখন কি করছে অনুমান ভিত্তিক ওষুধ সায়েন্স কখন অনুভূত অনুমান ভিত্তিক হয় কি অ্যানিমেল একদম মোক্ষম জায়গাগুলো ধরেছে একটু ভাবুন দেখবেন আমরা যদি এই জায়গাগুলোকে ধরে আমরা ডিবেট করতে পারি না এবং আমরা যদি এই জায়গাগুলো ধরি না চুপ সে যাবে এবং আমি একটা যেটা বলি মোরাল 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 আমাদের কোনো এক দুনিয়ায় এসেছিল আমার চেম্বারে সে খুব মোরাল বলছে আমি মোরালটা কেন নতুন নতুন আবিষ্কার হচ্ছে এই জন্য অনেক কিছু বলেন আর নতুন নতুন আবিষ্কারের ফলে এই যে বৃদ্ধি আমি ধরো সুগার প্রেশার আর কপাল ভালো সেইদিন একটা পেশেন্ট ছিল থাইরয়েডের পেশেন্ট ছিল সে থাইরয়েডের পেশেন্টটা নর্মাল লেন্থে চলে এসছে তাকে আমি বললাম সে 125 খেত 125 খেত তাকে ডাক্তার কমে যাওয়ার পর ডাক্তার তাকে এটা কত কত কমেছিল সে মনে করতে মনে হচ্ছে 75 দিয়েছিল খুব সম্ভবত তাকে বলে দিচ্ছে এরপর বারো বারো করে কমাবে এই জায়গা কমে তো ফলে ব্যাপার হচ্ছে সে পেশেন্টটা কিন্তু আরো অনেকটা কমেছে কমে গিয়ে নর্মাল লেন্থে চলে এসছে তখন বলছে আমি কিন্তু ওই ওষুধটা এখন ছেড়ে দেবো আর না না তুমি আরেকটু কমো কত কতজন করে খাচ্ছিল আমি ঠিক মনে করতে পারছি না ফলে দেখা যাচ্ছে কি তাহলে কি দেখছো তোমার থাইরয়েড কমছে কিন্তু মনে করছো এইভাবে যদি কমে যায় তাহলে আবার ওষুধ বন্ধ করে দিলে আবার চালু বলি না একটু দেখছি ওবা তো থাইরয়েড কমে তার মানে কি হচ্ছে এই যে সোকল্ড মডার্ন সায়েন্সে যে কুসংস্কার মোল এতে কিন্তু কি হচ্ছে বহু বহু মানুষের স্বীকৃতি আছে যে এগিয়ে থাকবে না শুধু থাকবে না সারা সম্ভব না সারা সময় হোমিওপ্যাথি পরিষ্কার হবে ছেড়ে দিয়ে ওইদিকে চলে যায় আর হোমিওপ্যাথি যদি সার্ভে তাহলে হোমিওপ্যাথিকে সার্ভিস ব্যবহার করতে হবে হ্যানিমেল যে কথাটা বলেছেন এতদিন আগে সে কথাটা পরিবর্তন করতে হয়েছে আপনার যখন কোভিড যখন হলো সেখানে কি অনুমান ভিত্তিক চিকিৎসা হয়নি কিন্তু একটা হোমিওপ্যাথি কি অনুমান ভিত্তিক চিকিৎসা করেছেন না তারা জিজ্ঞেস করেছেন জ্বরটা কখন আসলো কি কি করলে ভালো লাগে জলপ্রবাসে কেমন আছে না আছে ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করছে এখান থেকে তার একটা গ্রাফ পিকচার পাবে সেই গ্রাফ পিকচারে ভিত্তি করে ভুল দেবে আমি যদি যে অনুমানের তো কোনো স্থান নেই এই যে এই উপলব্ধিটাই তো বহু হোমিও চিকিৎসকের মধ্যে নেই আবার দেখবেন অ্যাকুট কেসগুলোতে চিকিৎসক বলছেন তাহলে ওটাকে একটু ওই কমে দিতে হবে কমে দিয়ে তারপরে আসল চিকিৎসা করতে হবে যে কমাতে পারে আসল দিয়েই কমাতে পারে আর যে বেটা ক্ষয়ক্ষতি বোঝে না সে ওইগুলি করতে যাবে মানে টোটকার মতো না সোজা কথা টোটকা চিকিৎসা এটাও কমে যাবে ওটাকেও কমে যাবে কিন্তু ঘটনাটা হচ্ছে কি যে যদি আমরা কনস্টিটিউশনাল ড্রাগ দিয়ে যদি অ্যান্টিবায়োটিক ড্রাগ দিয়ে যদি চিকিৎসা করি যে দ্রুত কমে এগুলো মানে ঠিক বোঝানো যাবে না আমরা নিজেই টার্জে হয়ে যাবে এবং এটা খুব জোর দিয়ে বলছি আপনার করে দেখুন আমরা বারে করে দেখছি এটাকে আমি বলেছি আর সেই ধরনের আমরা টানছি না আমি আর পার্থ দুজনে করেছিলাম একটা ফোর ডিগ্রি ক্যান্সার এসেছিল এরপরে সেটা স্টাবিস দিয়ে 01 দিয়ে এক রাতের মধ্যে পেশেন্ট খারাপ হয়ে গেল সে রাত্রি সে ভালো ঘুমিয়ে তাহলে ব্যাপারটা কি হচ্ছে ওই যে কমাতে হবে এটা হচ্ছে শুধু ক্যান্সার বলে দাও যে কোনো ক্ষেত্রে মানে
ছোটখাটো জিনিস হলে পরে আগে কমে যায়, কমে গিয়ে পেশেন্টকে আরাম দেয়, আর পেশেন্টকে আরাম দেয় না রোগটাকে আরাম দেয়, কোনটা কোনটা আমাদের কাম্য? পেশেন্টকে আরাম দেয় না, রোগটাকে আরাম, রোগীটাকে আরাম আরাম দেয়। রোগীটা যদি আরাম হয় তাহলে রোগ আরাম হতে বাধ্য। আর এই যে আমরা এই কুসংস্কারের খোলস ছেড়ে আমরা বেরিয়ে আসতে পারছি না, এবং আজকে এই যে অর্জনের যেটা করলেন, আমি ওই চ্যালেঞ্জ করছি এখানে উপস্থিত যারা আছে, হ্যানুয়েল যে কথা বলেছে একটা কথা ভুল প্রমাণ করুন তো, আজও তাই শুধু দেখার চোখটা চাই। এবং আজকে রহমত খুব সুন্দর বলেছে যে এখনো সেই এই ব্যাকটেরিয়া এই কাজ করেছে, ওই কাজ করেছে, ওই কাজ করছে, এইসব তো চলছে। এবং দেখা যাচ্ছে যেসব ব্যাকটেরিয়া ইয়েগুলোতে আমরা একটা স্টেজ পর্যন্ত গিয়ে আমরা পাচ্ছি না, পরিয়ে হচ্ছে সেই স্টেজ গুলোতে ওরা পেশেন্টটাকে বাঁচিয়ে রাখে, সেই জন্য বলছে যে আমাদের মনে তাই কি। যেমন টিভির কথাই বল, টিভি এলো কেন? একটা হয়তো চিকিৎসা যদি ছোটবেলা থেকে করা হয় বা তার জন্মাবার আগে থেকে যদি করা, টিভি জীবনে আসবে। এবং এইটা আমি তো বহু কেস করলাম, শুধু টিভি কেন, রোগের প্রবণতা গুলো ঠিক নষ্ট হয়ে যাবে। অবশ্যই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করতে হবে, আপনি করে দেখুন না, আমি করলেই বুঝতে পারবেন খেলাটা কোথায়, এবং নিজের কার্য হয়ে যাবে যে কি ধরনের রেজাল্ট আছে। এখন ওই জন্য জুনিয়র বন্ধুকে বলবো ব্যক্তিগত কারো মতামতে বিভ্রান্ত হবেন না, অর্গানন করুন। অর্গানন কি বলছে দেখুন, অর্গানন অনুসারে চলুন, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। তা আপাতত এইটুকু শেষ করলাম, ধন্যবাদ। আচ্ছা আর কেউ যোগ করবেন? আর কেউ যোগ করবেন? স্বপন আছে কি তার? শেষ করে এই গরমে আর পারা যাচ্ছে না। বলো কারেন্ট চলে গেল, একটু তো আলোচনার ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন প্রশ্ন করে যে জায়গায় বোঝার ভুল আছে আমি বলতে পারি নাই, সেখানে অমনার চার আছে, পাঠক যে চৌধুরী চার আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বুঝে নেবেন। আর আপনি যদি প্রশ্ন করেন আমি শিখতে পারবো, আমি আমার ভুলগুলা বলতে পারবো এবং পরবর্তীতে আমার কিন্তু এগুলা কাজে লাগবে। এবং শুধু আমার আমি কি করতে পারবো, রহমত অসাধারণ বলেছে ভাই, ও বিনয় সহকারে বলছে বটে, কিন্তু আজকে প্রত্যেকটা জায়গায় চাল ছাড়িয়ে জাল ছাড়িয়ে বলেছে, এটা দরকার। এবং আপনার নিজেরা দেখুন দুর্দান্ত বলেছে। এবার তারপরে যদি আপনার বুঝতে কোনো অসুবিধা থাকে এবং আপনারা তাকে প্রশ্ন করুন, আমরা পেছনে আছি, কারণ এই রহমতের রহমতই উত্তর দেবে, সে আটকে গেলে আমরা উত্তর দেব। এবং আপনাদের এইভাবে জুনিয়ার ছেলেরা আপনারা উঠে আসুন, হোমিওপ্যাথি আপনাদের সাথেই গ্রহণ করবে। তা আপনার প্রশ্ন থাকে রহমত ভাইকে করুন, উত্তর দেবে। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা মুখ খোলেন, তাহলে ওখানে ধরবো হয়তো একই ব্যাপার, হয়তো সবাই বুঝেছি বাকিও বুঝি নেই, এতটুকুই মনে হয়। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে, আপনার প্রশ্নের মাধ্যমে কিন্তু সবাই শিখতে পারবে। অর্গানটা কিন্তু আসলে সহজ একটা সাবজেক্ট না, মহিলাদের কিন্তু সর্বশ্রেষ্ঠ গর্ব কিন্তু অর্গান। এবং এখানে আমার একটা প্রশ্ন হলো যে এত প্রচেষ্টা সত্ত্বেও তবুও বেশিরভাগ হোমিওপ্যাথ যেন বিলাই হয়ে যাচ্ছে, এখানে স্যার ঘটনা হলো কি যে আসলে এই যে কথা হ্যানিম্যান কিন্তু বলছে যে একমাত্র হ্যানিম্যান স্যারই কিন্তু এটা আবিষ্কার করেছে, আসলে কি যে আমি পারি নাই, এটা আমার অর্গানের নলেজ আমার নাই, অর্গানের নলেজ আমার অনেক কম, তার কারণে কিন্তু অবস্থা হচ্ছে। যদি অর্গানটাকে আমরা বেশি বেশি করব, আমি তো দেখেছি আমার এখানে ছিল গীতের নিয়ে যে সিরাজ বন্ধু নাম করা, তার যতগুলো স্টুডেন্ট ছিল তিনি আগে প্রথমে এক দুই বছর অর্গান পড়াইতো, তারপরে
তার ছাত্রদেরকে উনি ম্যাট্রিমনি করে দিতেন। এখনো দেখি আমার বাজারে আছে বা অনেকে চাম্বার করে নাই, তারা অর্গানিজের সূত্র গুলা তাদের মুখে, তারা এখনো এলোমেলো করে না। যদিও তাদের তুলনামূলক ধরতে গেলে পেশেন্ট কম এবং নির্মণি ঘটক ছাড়া বলেছেন, আমার মনে মতো নির্মণি ঘটক কলকাতার ভিতরে দুই একটি আশেপাশে চাম্বারে প্রচুর পেশেন্ট, আমি নির্মণি ঘটক দুই একটা রুগী পাই, কিন্তু তাদের চিকিৎসিত রুগী আমি চিকিৎসা করি। আসলে সব অর্গানটাকে ভালোভাবে না বোঝার জন্য যখন অর্গান থেকে আমরা ড্রাইভার হয়ে যাব, গুণমান ভিত্তিক নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করব, রক্ষা করার চেষ্টা করব, তখনই হয়েছে সর্বনাশ করব এবং নিজেদেরও সর্বনাশ করি। এবং অর্গানটাকে ওই যে স্যার বললো না যে কাউকে অনুসরণ করা যাবে, অমুক অমুক পাতলিটি এটা বলছে মেরেরি নাম দিয়ে আসা যায় সাইকোটিক বেসর মেরেরি নাম দিয়ে তাকে তুমি অন্য একটা কনস্টিটিউশনের ডাক দেও, আর সিপিলি নাম দিয়া একটা কনস্টিটিউশনের ডাক দেও, ব্যাসেলি নাম দিয়া কনস্টিটিউশনের ডাক দেও। আসলে এইসব অনুমান ব্যক্তি, এই অনুমান ব্যক্তি কিন্তু চলবে না, যদিও সে নাম করা হইতে পারে, তাদের সাথে নাম করা কিন্তু ছিল বলা আছে, তারা কিন্তু পণ্ডিত কিন্তু ছিল, তাদের কিন্তু মাথার উপর দেওয়া যাইতো, আর এত বড় বড় গীত গীত তারা তৈরি করতো, এত বড় বড় পাঠাদের পাতালিকে কথা বলা হয়েছে, আসলে চলবে না। কারো ব্যক্তিগত মতামতের উপর মনোভাব নাই, কিন্তু ওনার ব্যক্তিগত মতামত কিন্তু এখানে দেন নাই, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু প্রকৃতি প্রিন্সিপাল থেকেই কিন্তু উনি এগুলা করেছে, ওনার মন গড়া কোনো কিছু করে না। এই জন্যই যখনই আসলে আমরা মহাগ্রাম থেকে ড্রাইভার হচ্ছি তখনই আমাদের অবনতি হচ্ছে, অর্থাৎ আমার গানটাকে বেশি বেশি করবো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, যত করবো তত আমাদের চোখ খুলবে, যত করবো তত আমাদের চোখ খুলবে। বলা আসলে জি মরি দি মরি মিললাম, এটা হলো এই ক্ষেত্রে আমার অর্গানটাকে বেশি বলতে হবে, তাহলে ম্যাথামেটিক্যাল দরকার কি প্যাথোলজি দরকার কি রেপাটরি দরকার সব বলে দেবো, এই অর্গানে বলে দেবো, অথচ অর্গানটাই করা হয়। এটাই স্যার, কার কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আমি সহলবেলা বিষয়ক একটা কথা বলছি, যে বিপদে যাওয়ার কথা যা বলেছেন, কি গেছে সেটা বড় কথা না, কিন্তু কতটি যারা নিয়মিত হোমিও দর্পণে নিয়মিত যারা আসেন তাদের উপর আমার বিশ্বাস আছে যে তারা নিজেরা পথে আছে বা বিপদে আছে তারা নিজেরা উপলব্ধি করে এগিয়ে চলেছে, এটা আমার ধারণা। আর কোনো ব্যক্তি যদি একটা ওয়ার্ডে যদি ভুল বলেন হোমিও দর্পণে এসে, তাহলে দেখবেন পাল্টা উত্তর হয়ে ছাত্ররা বলি। এইখানে আমরা একটা কথাই বারবার বলি, ব্যক্তি বড় নয়, নীতি বড় বা হয় ব্যক্তি বড়, তাহলে আপনার কিন্তু সবসময় অবশ্যই যাতে পাল্টা দেবেন, স্বাধীনতা বজায় রেখে ভদ্রতা বজায় রেখে অবশ্যই উত্তর দেবেন। নীতিকে সবাই ভয় পায় জানেন তো, নীতি বড় ডেঞ্জারাস, সে কোনো ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব করে না। এই নীতি মেনে যদি আপনারা কাজ করেন হয়তো ফেলিয়ে ভাবে বুঝতে পারছেন না, কিন্তু করতে করতে যখন দেখবেন সাকসেস আসতে শুরু করবে, এখন আমরা মুখে যা বলছি সেটা যদি করে সামনে দেখাতে পারতাম তাহলে জিনিসটা খুব ভালো হতো, কারণ আমরা তো যেসব সাহেবটা শিখি সামনে বসে শিখেছি, দেখেছি তবেও শিখেছি, এখন ব্যাপার হচ্ছে সেটা আমরা তো করতে পারছি না, অনলাইনে এটা সম্ভব না, তবু প্ল্যান করে আমরা চেষ্টা করছি সহজভাবে বুঝিয়ে শুনিয়ে ইয়ে করার। প্রত্যেক চিকিৎসককে অনুরোধ করছি একটাই রোগীকে সময় দিন, রোগীর কথাগুলো ভালো করে লিখুন, বোঝার চেষ্টা করুন, মিনিমাম ডোজ দেন, অপেক্ষা করুন, বারবার কথাগুলো বারে বারে বলছি, এবং সেটা আমরা চেষ্টা করি। কিছু মানুষ পরিবর্তিত হয়েছে, অনেকে এই মাদার ফাদার টিঙ্কার বা এইসব জায়গার অনেকে ছিল, অনেকে ফেলে দিয়েছে, আবার কেউ আধুনিক হবার তাগিদে আবার এগুলো দিচ্ছে। আমরা তো আধুনিক করতে চাই না, আমরা হওয়ার ব্যথা করছি, সেইটিকে হয়ে হওয়ার চেষ্টা করছি, আপনার সকলে সকলের কাছে সহযোগিতা চেয়েছি। ধন্যবাদ। আর তো কিছু বলবি বল? হ্যাঁ, এই যে জরুরি ক্যাবিনেট একটা কোটেশন দেওয়া রয়েছে, তোমার এখানে যেটা পুলিশের কোটেশনটা অ্যাজার ইনস্টিটিউশন আর শো আর আওয়ার পিপল, এই যে আমার যেটা বললো শ্রেষ্ঠ কথা, আমরা শ্রদ্ধে বসে
এই জিনিসগুলো দেখেছি, তার পরবর্তীকালে আমরা করবার চেষ্টা করি, এতে কনফিডেন্স লেভেল বাড়ে। আমাদের ইনস্টিটিউশন কি শিক্ষা দেয় আমাদের, হাতে কলমে কি এগুলো দেখাতে পারে? অর্গানন পড়ায় দেশ বিদেশে খুব নাম করে সব হোমিওপ্যাথিক ডাক্তার আমরা জানি, তাদের সব প্রেসক্রিপশন দেখে মাথা খারাপ হয়ে যাবে। তারা দয়া করে একরকম ডাক্তার দিচ্ছে আর তারা করছে আর এক, এই যে ভিখারিটা এখানে তো তার স্টুডেন্টরা কি শিখছে, তার কনফিডেন্স কোথায়? তারা যখন মুখে বলছে তখন একরকম, আর তাদের জেন্ডারে গেলে পরে কি গুরুত্ব জিনিসটা। কিন্তু আমরা যেটা বললি আর সেটা ফাঁকা আওয়াজ দিই না। এই যে বলেছে যে আমরা তো এই আমার যেটা বললে যে এইগুলো তো অনলাইন ক্লাসে বলাটাই হয়তো যায়, দেখানো তো ঠিক যাচ্ছে না। আবার এই অমর যেরকম তার চেষ্টার থেকে অনেকটা দেখায় বলে তারা এরকম অমর তপন নীলকান্ত আমাদের প্রমাণ করে টেস্টিং করতে হয়, প্রমাণ করে করতে হয়, সোজা কথা তিনটে জিনিসটাকে মনে রাখতে পারলে তাই কিন্তু আপনার যথাযথ শিক্ষা হবে। নয় বা পেশেন্ট, নয় বা মেডিসিন, হাউ টু অ্যাপ্লাই। আপনি রুগীকে চিনেন, আপনি ওষুধকে চিনেন, প্রমাণ করে সেটি অ্যাপ্লিকেশন করতে হবে এইটা বুঝবেন, সেটা জিনিসটা এই অর্গানন হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা স্টরজেলি নয়, স্টরজেলি কোনোভাবে এই যেটা আবার এই যে রাজার শুনে গেছেন যে আপনি হোমিওপ্যাথি করতে এসেছেন তাহলে কিন্তু আপনি টাকার পয়সার ইনকামের কথা ভাববেন না। ইনকামের কথা আর হোমিওপ্যাথ হওয়াটা একসাথে চলে না, সেগুলো করতে হবে। আর হোমিওম্যানেরও এখানে একটা খুব ভালো উপদেশ আছে, বিশেষ করে যারা নিজের মধ্যে হোমিওপ্যাথ তাদের সম্পর্ক, যে আপনি স্ট্যাটাসটাকে আপনার ইনকামের মধ্যে রাখেন। স্ট্যাটাস দেখাতে গিয়ে সিরিজের তৈরি করে খেতে হবে, দরকার কি আছে? আমার যেমন ইনকাম, আমার প্রথম প্রথম ইনকাম হবে না সেটাই স্বাভাবিক, আমার শরীরে হবে এটাই স্বাভাবিক। প্রথম দিকে হোমিওপ্যাথি করতে গেলে কারণ আমি সিমটম চিনি না, আমি কোন সিমটমকে বুঝতে হবে জানি না, আমার মেথোডোলজিক্যাল নলেজ নেই, আমি মায়োজন বুঝি না, তাহলে আমি কেমন করে করতে পারবো? এইগুলোকে যেমন পড়াশোনা করতে হবে, এইগুলোকে রিয়েলাইজ করতে হবে। যেমন ট্রেন তার প্রত্যাখ্যান হোমিওপ্যাথিক মেথোডোলজিক্যাল বলছেন যে মেথোডোলজিক্যাল মুখস্থ করা জিনিস নয়, তার পার্সিভ করা। আমি দেখি অনেক স্টুডেন্ট আছে যেখানে অ্যালিনফিনের সাঁতার করে কাটা নিচ্ছে আর রোগীর সামনে গিয়ে চারটা সিমটম শুনতে পারে না, বুঝতে পারে না। দীর্ঘ দিন ধরে এই প্রশ্ন ছিল যে মেন্টাল সিমটম কি করে আদায় করছে। আমরা অনেক, আমি তো বহুভাবে এটা ভাববার চেষ্টা করি, কিন্তু মানে এই বয়সে এসে তখন যেন তথ্যগুলো আস্তে আস্তে ধরা দিচ্ছে। রুগী যখন গল্প করে, রুগীর যে আচার ব্যবহার এইগুলোই তো মেন্টাল সিস্টেম, এইগুলোই তো নিতে শিখতে হবে। এই যে যার দিন কথা বলা হয়, মজা কথা রঞ্জিত কথা বলা হয়, এইগুলি হচ্ছে একদম সার কথা। তাহলে রুগী গেছিলেন, ওষুধ গেছিলেন, কেমন করে ওষুধ অ্যাপ্লিকেশন করবেন সেইটাকে বুঝবেন, তাহলেই দেখবেন সব হয়ে গেছে, তখন আর সিরিজে ফিরিয়ে করতে হবে না। আর যারা এটা জানবে না, যারা এটা বুঝবে না, যাদের কিছু টান আছে স্ক্যানিং করতে হবে, দেখাতে হবে স্ট্যাটাস, তাদের তো চিরিয়ে চিরিয়ে হতে হবে, তারা এই গন্ডগোলটা করবে। এই জন্য তারা হয়তো দেখা যাবে যেমন ধরুন বলুন,
উনি ওজন প্র্যাকটিস করতেন, উনি একজন বোটানিক, তিনি একজন লয়ার, তিনি আবার হোমিওপ্যাথ, তিনি হোমিওপ্যাথ কেমন করে হলেন এই সময় তো টিভি রোগের চিকিৎসা ছিলেন এবং তার এক বন্ধুর কাছে আটকে আমি আর বেশি দিন বাঁচব না, এই কারণে আমার শেষ কিছু হোমিওপ্যাথিক একজন বন্ধু চিকিৎসক তার কাছে যখন উনি লেখা কি হয়েছে তুমি এইভাবে লিখে জানা তারপরে তিনি ওই হোমিওপ্যাথির চিকিৎসার যে মানে অবদান আপনারা জানেন তার লেখা টেখার মতো থেকে সবকিছু তিনিও কিন্তু সুন্দর একটা টেক আউট করে বুঝিয়ে দিয়ে গেছেন। তোদের ভিখারির মতন অবস্থা, আসলে আমারও একটা সুনির্দিষ্ট প্রিন্সিপাল আছে, আমাদের সেই ওষুধ আছে, কারণ আমাদের ওষুধগুলো তো সুস্থ মানুষের উপর পরীক্ষিত ওষুধ, পড়াশোনা থাকে শেখার আগ্রহ থাকে তাহলে আর যাবে তাহলে শুরু করে খাবে তারা ভালো অভিজ্ঞতা পাবে না। এটুকু বললাম স্যার, প্রশ্ন ধরো পাওয়া যাচ্ছে না তাই আজকে আমরা একজন প্রশ্ন করছেন, হ্যাঁ করুন আপনি প্রশ্ন করুন। স্যার আমি ডাক্তার আলম গীত বাংলাদেশ থেকে, আমি হোমিও দর্পণে বেশ কিছুদিন সাবাদ শুনতে আছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমার জীবনের একটা আনন্দ পরিবর্তন এসেছে এই দর্পণের ক্লাস গুলো ফলো করে, এমন চিকিৎসাটা অনেক সফলতা বাসতে, এই জন্য আমি ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার সহ ডক্টর পার্থ প্রদীপ স্যার এবং আরো বিজ্ঞ চিকিৎসক বৃন্দ দ্বারা দর্পণের সাথে সংযুক্ত সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেটাকে আমি জানতে চাইছি যে রহমত কেমন বলেছে তার সম্পর্কে কিছু বলা, নতুন শিক্ষার্থী এ কেমন বলছে, এ কেমন ইমপ্রুভ করেছে সেটা আপনি অবশ্যই বলতে পারেন। নমস্কার স্যার, নমস্কার, ধন্যবাদ, আমরা এরকম চাইছি আপনারা এগিয়ে আসুন, জুনিয়র একটু হাল ধরবে, আমরা তো বুড়ো হয়ে গেছি, এটাই তো হাল ধরবে, এগিয়ে যেতে হবে তো, আর আমি কাউকে অবিচার করবো না, আমি যদি বুঝতে পারি এর মধ্যে মাল মশলা আছে সম্ভাবনা আছে আমি সঙ্গে সঙ্গে তোকে এগিয়ে দেবো, এবার যদি সেই প্ল্যাটফর্মটা না রাখতে পারে তাহলে আমি কি করবো সেটা তো আমার কিছু করার নেই। এই কথা হচ্ছে যে যাদের মধ্যে একটু আকাঙ্ক্ষা আশা আছে চেষ্টা আছে, তবে আমরা সুযোগটা সুযোগ মানে আমরা দয়া করছি না, কিন্তু এটা ভুল পাবো না, এটা আমরা ভাবি না কখনো, আমরা যেটা ভাবি সেটা হচ্ছে জুনিয়রদের হাতে ক্ষমতাটা তুলে দিতে হবে, আর আমাদের তো বয়স হয়ে গেছে আর কবে, নতুন ছেলেরাই তো শিখবে, আর নতুন ছেলেরা যদি ভুল করে পুরি করি তাদের হয় তাহলে কিন্তু মহাগণ্য হয়ে যাবে, এবং দেখবেন চারিদিকে অভিযোগ করে আলোচনার দিকে এগুলো কিছু কিছু শোনেন কে কোনটা ভুল বলছে সব বুঝতে পারবেন। ধন্যবাদ, আর একজন হাত তুলেছেন, ধন্যবাদ স্যার, কথা বলে আমি
আমার দুটো ক্লাস পেয়েছি, তো আমাকে সবগুলোই খুব ভালো লেগেছে। উনি খুব সুন্দর মানে টু দ্য পয়েন্ট কথা বলেন, আর একদম ঠিক আমাদের এক্সাক্ট মানে চোখ সামনে দিয়ে দেখে দিচ্ছেন যে আমাদের আসলে ভুলগুলো কোথায়। আমি আসলে মনে করি মেডিসিন 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 শুধু চিল্লাপাল্লা, কিন্তু মেডিসিনের আগে যে আমাদের জানতে হবে যে রোগটা রোগীর সমস্যাটা কোথায়, রোগীও তো আমাদের কথা না। কারণ হ্যানিম্যান বলেই গিয়েছেন আমাদের যে আগে রোগী তারপর হচ্ছে রোগ নিয়েছেন। আমাদের হোমিওপ্যাথিতে রোগ বলতে কিছু মানে জিনিসই নাই যে রোগের একটা নাম দিল যে আরে এই রোগটা হয়েছে বা ওটা, আমাদের হচ্ছে রোগীকে দেখবো, রোগীর পর লক্ষণ গুলো দেখে তার শারীরিক সুস্থতার জন্যই আমাদের কেমনে বুঝবো এটা কিভাবে সম্ভব, এই জিনিসগুলো আমি আসলে এদের বুঝাতে পারি না যে ভাই আগে তুমি দেখো তো একবার ট্রাই করে যে তুমি সুস্থ করতে পারি কিনা। আমার উপরে সেই ভরসাটাই যদি না করতে পারে তাহলে আমি কিভাবে দেখবো? আর যারা আমার বিশ্বাস করে তাদের আমি দেখেছি স্যার যে বিশ্বাস করলো, আমি একটা মেডিসিন দিলাম আর আমার মধ্যে আমাদের দেখা গেছে এক থেকে দুই দিন তিন দিনও খাওয়া লাগে না, মানে দুইটা ডোজ তার বড় দু তিনটা ডোজ তার মধ্যে কিন্তু খাওয়া লাগে মানে সুস্থ হয়ে যান। কিন্তু আমি আরেকটা জিনিস খেয়ে করেছি, যারা বিশ্বাস করে না জিনিসটা যারা যাদের মধ্যে সন্দেহ থাকে, হয়তো আমি জানি যে আমি 95% আমি শিওর যে একদম পুরো ফুল আমি দিয়েছি, কিন্তু তার হয়তো দেখা গেছে একটা ডোজ খেলো একটু ভালো লাগলো বন্ধ করে দিল, আমাকে কিন্তু বলো না যে আমি হ্যাঁ বন্ধ করে দিলাম, পরবর্তীতে এসে বলছে না কোনো কাজ হলো না আপনার ওষুধে, আমি জিনিস ঠিক মতো খেয়েছেন না আর ভালো লাগলো খেলে বন্ধ করলাম তাহলে আমার কেন আস, আরে আবার আপনি ডোজটা দুটো ডোজটা টেস্ট কমপ্লিট করবেন সেটা কোনো ফলে এই জিনিসগুলো আসলে স্যার এই জিনিসগুলো যেন আমি মনে করি যে আমরা পিছিয়ে যাচ্ছি। অর্গানাম তো অবশ্যই আমাদের দরকার, কিন্তু অর্গানাম হলো যে আমরা রোগীর বিশ্বাস গুলো কেন অর্জন করতে পারছি না এই জিনিসটা নিয়ে আমাদের যদি একটু বোঝাতে স্যার কিভাবে করলে করা সম্ভব হয় তাহলে আমরা ভালো হতো। সেই রাস্তাই তো তৈরি করা হচ্ছে, কোন জায়গায় অর্গানের পিছিয়ে পড়ানো হয়, কোন জায়গায় অর্গানের প্রতিটি ওয়ার্ড ভাবা হয়, ফিরে যদি পড়ানো হয় কোথায়, আমরা যে রিপোর্টারি করছি সেখানেও কিন্তু ফিলোসফি দিতে বসে আছে। আমি সিম্পল রিপোর্টারি করি না, তো হয়ে গেল প্রত্যেকের জায়গায় আমরা দেখাচ্ছি অর্গানাইজ কিভাবে গাইড করতে পারে, এবং এটা থাকতে থাকতে আস্তে আস্তে ডেভেলপ করবে আপনার মধ্যে, এটা একদিনে করবে না, সময় লাগবে। কিন্তু অবশ্যই স্যার মানে আমি দেখতেছি এখন 4 বছর করলাম, তারপরে মনে হচ্ছে কি আসলে কিছুই করা হয়নি, কিছুই জানি যত অর্গানাম করছে তত মনে হচ্ছে আরে এই জিনিসটা করলাম, আমি তখন কেন মনে হলো না এই জিনিসটা বুঝলাম না, মানে যত করতেছি তত মনে হচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছি। না না অর্গানাম তো হ্যানিম্যালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অর্গানাম, এবং যার জন্য এটা বুঝতে সবাই পারে না বলেই সেটাকে বাঁকা খাতায় রেখে দেয়, রেখে দেয় যে অবশ্য দূরে কথা বলেছে ওটাকে বাদ দিয়ে বিভিন্ন গবেষণা অবক থেকে নতুন নতুন কিছু করা ওখানে বাদ দিয়ে কি করে করবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে আমার, আমি বলেছি আমি আলোচনা করি এই সিপ্রেসের কথা বলছি, সিপ্রেসের কিন্তু আমি এখানে কি করছি সিপ্রেস কোনটা সি কোনটা ডিজিজ এই পার্থক্য গুলো আমি বারে বারে তো করছি, আর এগুলো পড়তে হবে ওরা পড়তে হবে রুগী হয়তো খুঁজে বার করতে হয়, এবং একটা রুগী দেখার মধ্যে কোনটা তার রুগীর সিম্পটম কোনটা রোগের সিম্পটম এটাই জানার দরকার আছে, জানার দরকার নেই কথা বলবো না। তো যাই হোক আমরা এই একটা চেষ্টা করছি লাগাতার, তা আপনার থাকুন আমি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আচ্ছা আর কারো কি প্রশ্ন আছে? স্যার এখন আমরা রোগী স্টাডি করতে গিয়ে দেখতেছি যে অ্যাকচুয়ালি এখন ওই সাইকোসিসের যুগটা চলছে, ম্যাক্সিমাম প্যাশেন্ট ওই সাইকোসিসের প্রাধান্য নিয়ে আসে, হয়তো ওই সাইকোসিসের মাইজমেটিক ট্রিটমেন্ট আমরা দিলাম ইম্প্রুভ হতে থাকলো, পরবর্তী অবস্থা হয়তো সিভিলিজ বা শরীর স্টেট আসবে, তো কতদিন ধরে কিভাবে আসবে আমরা কিভাবে বুঝবো যে পরবর্তীতে ওই স্টেট গুলো আমাদের অতিক্রম করতে হবে, এটা স্যার যদি একটু কোন ক্লাস আলোচনা করতেন। স্যার এগুলো আলোচনা অনেকবার হয়েছে, আমি যখন সেকেন্ড স্পেশাল করিয়েছি এগুলো আমার জাতিস্বরের ইয়েতে আছে সমত আছে এগুলো,
এই চেনাটা কিন্তু না হলে হবে না। এবং সবচেয়ে বেটার হচ্ছে এই যেটা বারবার বলি ঘরে করে করতে হবে, পেশেন্টের কথাগুলো লিখতে হবে। হয়তো এখন বুঝতে পারলে না, স্টাডি করতে করতে ওটা আসবে। এবং ভালো বই করতে আগুন তেমন বই পড়লে হবে না। এবং কি বলবো, হোমিওপ্যাথিতে তো গবেষক লেখক বেশি, কিন্তু হোমিওপ্যাথ বড়ই কম। এখন কি করা যাবে, তারপরে অথেন্টিক বইগুলো তো আমরা এখানে অথেন্টিক বইগুলি পড়ানোর চেষ্টা করছি। এবং ওই যে রহমত প্রথম থেকে শুরু করেছিল তখন রহমত আজকে রহমত গত কাজটা খুব সুন্দর হয়েছে, উত্তর উত্তর উন্নতি করছে। তো আপনারা উন্নতি করুন, একটা রহমত দিয়ে তার হয়ে যদি দুর্দশা কাটবে না, অনেকগুলো রহমত লাগবে। তারপরে সেটা আপনারা রহমত মতো আপনার তৈরি হন, একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হোক। এবং আপনারা ব্যক্তি নয় ব্যক্তিকে প্রাধান্য দিয়ে চলুন। এবং হোমিওপ্যাথ হতে গেলে শুধু বই পড়লে হবে না, ব্যক্তিগত জীবনের কতটা বিষয় জরুরি, নিজের যদি চরিত্র পরিবর্তন না করতে পারে হোমিওপ্যাথি আপনাকে ধরা দেবে না, ধরতে পারবে না। এবং জাতীয় হোমিওপ্যাথ আক্ষেপ করে বলেছেন না যে মিথ্যাবাদীরা আমার বাক্স হাত দেবে না ইত্যাদি ইত্যাদি, যারা আরো অনেক কিছু গালাগালি করেছেন এরকম, ওটা রাগে দুঃখে ক্ষোভে করেছে। এখন মুশকিল হচ্ছে যে আমরা সেই পেট চালানো ডাক্তার, এখন পেট পেটের জন্য করি, পেটের জন্য করলে তো হবে না। ভালোবাসাটা হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা আর হোমিওপ্যাথি সত্যিকার প্রতি কিনা, এই দুটোই থাকতে হবে। দুটো না থাকলে কিন্তু বুঝতে হবে গন্ডগোল আছে। এবং বারবার আমাদের এই দর্শনটাকে বোঝার চেষ্টা করে, দর্শন এই দর্শন আপনাকে গাইড করবে, কখন কোনটা লাগবে, কি লাগবে, কি প্রয়োজন, সব কিছু দর্শন করবে। এবং যার জন্য আমাদের এই অর্গানাল এবং রিলেটেড দর্শন এগুলো ভালো করে পড়তে হবে। তো সেটা এখানে করে আমার তো ইচ্ছে আছে ভবিষ্যতে আমি জেই চ্যানেল করাবো। এখন কেন্টের ইয়ে চলছে, কেন্টের দর্শন চলছে, এখানে আমি ফোড়া চলছে। এই কেন্টের শেষের উপরে আমি হাজার ইয়ে ধরবো, আমি ধরে তারপর জেই চ্যানেল যাবো। কারণ স্টেপ আছে, স্টেপ উপরে যদি না গেলে বন্ধ হয়ে যাবে, বুঝতে পারবে না ছেলেটা। আপাতত এগুলি শেষ করলাম, শুভরাত্রি জানিয়ে সবাই বিজয়ী চ্যানেল রাত হয়ে গেছে। আপনি শুধু এইগুলো যদি পড়েন অথেন্টিক বইগুলো, আপনার চাইলে কি কে কি করছে আমি ধরতে পারবেন, এমনকি নিজে কি গন্ডগোল করবেন সেটাও ধরতে পারবেন। নিজের গন্ডগোলটা ধরতে হবে, অন্য গন্ডগোল ধরে কি হবে, কিছু লাগবে নিজেরটা ধরতে হবে। আমি কোথায় ভুল করছি, আমি আরো ভালো কি করতে পারতাম, আমি আজকে এই যে করছি এই ভালোটা কি করতে পারতাম, আরো কতটা ভালো করতে পারতাম, এইটাকে আমাদের লড়াইটা নিজের সঙ্গে করতে হবে। আমি উন্নতি করতে পারছি কিনা আমি আগের থেকে ভালো বুঝতে পারি, উন্নতি কিন্তু টাকার ব্যাপার বলছি না, পেশেন্ট থেকে বুঝতে পারছি কিনা, আত্মবিশ্বাস পাচ্ছি কিনা রোগীদের থেকে, এইটা হচ্ছে উন্নতি। যত আপনার জ্ঞান বাড়বে তত প্রতি উন্নতি হবে, কনফিডেন্স গুলো বেড়ে যাবে। এবং ভালো লাগলো যে আপনি বললেন যে কোশ্চেন মানে আপনার পরিবর্তন হয়েছে, আসলে আমরা সকলেই পরিবর্তন চাইছি। এই যে রাত থেকে আমরা যে করছি আমাদের কি পরিবর্তন হচ্ছে না, আবার নতুন করে পড়ছি, আপনাদের সঙ্গে আলোচনা করছি, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি, এইভাবে কিন্তু আমাদেরও কিন্তু একটা ঝালাই হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে। আমি স্বীকার করি ইউ আর অল স্টুডেন্ট অফ ইউ আর ডুইং ইউ আর ডুইং ইউ আর আই এম সিনিয়র,
আর কিছু মানে আমরা সকলেই হেনুমানের ছাত্র, কেউ কেউ তরুণ, কেউ বয়স্ক, এই আর কিছু। তো এই জাকির সাহেবকে দেখতে পাচ্ছে, এই মানুষটা একটা নিবেদিত প্রাণ মানুষ। উনি অনেকগুলো প্রোগ্রামের সঙ্গে যুক্ত, উনি রেকর্ড করেন, ইয়ে করেন। এই মানুষটা কিন্তু ক্ষমতা দর্পণের যতই হোক উনি না ডুবে থাকতে পারেন না, প্রচন্ড ভালোবাসেন। এই যে এই মানুষগুলি তো আমাদের সম্পদ, আর তো কেউ কিছু নয়। আজকে আমরা আমি আছি, কাল চলে যাবো, কোনো ব্যাপার নেই। ক্ষমতা দর্পণকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এইটুকু বলি, শেষ করলাম, ধন্যবাদ। তুই উঠতে পারছিস আমার কথা শোনা মনে হচ্ছে। ঠিক আছে, গুড নাইট। আর কখন না বিদায় সবাইকে শুভরাত্রি।